তোর সরকার দল দিব কোপ মারে দিব গোলামের রূপ তুই আর মাইয়ের আই লাভ ইউ। এবার হুরে বলবো ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু হে আল্লাহর ওলি ওই আর কত বছর ছাইবা 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 গো লাইসে লীলা কাহা যা আর জন্য কি তোর কোনো দরকার নাই টাকা লিলে ইয়া কত চাইবা আসো প্রেম খেলা কিস দিতে হইবা ইয়ো আপনি এক কদম দুই কদম করে আসতে হাঁটবেন দোতলা থেকে আরেকটা হিডা ইডা তুমি সুন্দর সুবহানাল্লাহ আমি কই দি কার এরকম গেছাং রেট অফার পাচ্ছিস তারপরে সুবহানাল্লাহ নাই আহা মুসলমান রে কলব মরি যা। এরপরে হিজ্ঞের দিকে যখন আগে যাবেন সেম ঘটনা তিন তালা থেকে আরোগ্য করবো ইয়া ওলি আল্লাহ আই নেতা সাহাব কোথায় যাচ্ছেন আসেন আমার দিকে এবার সাত তালা থেকে আরোগ্য এইভাবে একে একে সত্তর জন একটা তো আরেকটা সুন্দর এরপরে সত্তর নম্বরের দিকে যখন আগে যাবেন রায়পুরের আন্নার ওয়াইফ নাই দেয়া সত্যিয়ে কইব ইয়া ওলি আল্লাহ কনে যা এদিকে ইয়ে উমা সাহাদে হত্তর গেতুন হেতি ডকের এবার বুড়িকে জিজ্ঞেব কিলা তুই এত ডকের কেন হইছ জান্নাতের হুরের ঘরে ফেল তুই যেহেতু নতুন হয়ে গেছো তোরে কবর দিবার সময় ডায়াবেটিসে তোর দাঁতজ্ঞ আসিল না হিন্দি হানবরি দিতে হিন্দি রসা হইড তোর শুশুল সাদো মাল নাই আসিল কত কদুর তেল কত কিতা কিতা এ সেভেন রিং মিং কত কিছু দিছি ও তোর সুদ সুল তারপরে বেলমাত হয়ে গেছে টাকলা হয়ে গেছ তুই অনেডি এত সুন্দর সুল আনছত কত আপনি কি হনন আফসারি ভাই দেব আজ করছিল কোরআন শরীফে আল্লাহ জল্ল শানু জান্নাতে আমাদেরকে নতুন করে বানাইছে কেমন ঢকের মহিলা দুনিয়াটা তাইলে দুনিয়ার ভাবি করে ইনশাল্লাহ মহব্বত করিয়েন যত্ন করে হেঁটে করে ফিড়াইয়েন না চাইয়েন ঠিক আছে নি অনেকে আছে বোরে ফিড়ে ওর মার ইচ্ছে রে আর তারা অনেকে মুখের দুষ্টি সাঁসা খায় আমি দেখছি পৃথিবীতে দুই পার্টির লোক মুখের দুষ্টি সাঁসা খায় একরকম হইলো বুড়িগা বুড়ি যাদের দাঁত নাই যাদের আর এক আরেক রকমের মানুষ মুখের দুষ্টি সাঁসা খায় ও জিরিন মুখে মুখে জামাইল লগে সোভাগ করে গো এরকম মহিলা আমাদের রায়পুর নাই রে আইসব তো মহিলা গোবাদ নামি করতি আই বাড়ির জেলেও আর দিলে ধরে কত ওয়াজ হার না খালি বিয়ের ওয়াজ করে না রেডি করে না আরে কি কয় আফারা আই আছি সাফের ভিতরে উরফে নিচে ব্যাগ দিক না আর সাপ দিতে আছে তোকে আল্লাহ দেয় কবেল এরকম মহিলা নাই নাই রে কিললে মিশে কথা কস রায়পুরের মানুষ মহিলারা ভালো এবার মিছিল দিকে বি নাই ও ভাই নাই রে হেতি খালি জামাইরে জামাইর লগে মুখে মুখে ইয়া করে জামাইরে কথার লগে গোলামের হুত কয় হারারি লাগলে আঙ্গুলানে এর কাছে নাকের কাছে রে তোর মতো কুত্তার লগে বিয়ে হয়েছে জন্য তার কত নম আর বাফে তোর মতো বেডারে বদিল্লা রানী রে 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 ঠিক না ইয়ে না আঙ্গুলানে ঠিক না ওহন আগরে হাজবেন্ডও কয় না কুত্তা কয় এরকম মহিলা আমাদের লক্ষ্মীপুর নাই রে ও ভাগো ওই ঘটনা গড়ি গেছে এত তালে দিচ্ছে গুণ হইব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাইলে আঙ্গো বইনে ঘটনা ইচ্ছে কটা দিছে কেন জিজ্ঞেস বুড়িকে করে চা খাওয়াই জিজ্ঞেস দেখবি কুত্তা কইছে হারারি লাগলে কুত্তা চুপ চুপ তোর কি কথা এখন মুখের দৃষ্টি সাঁসা খায় মুখের দৃষ্টি এ হাতেরে এ গোলামের ফুক হওয়ার কারণে এতে শেষই এতে রুয়ে শেষ এবার এতে মাথার মধ্যে হানি টানি ডালি করলে ইন্ডালি লেতি মরি গেলে কই তো আয় শেষ মার্ডার কেছে ওড়িয়ে এবার হানি টানি ডালি মুসে আইসে চোখ এনে মেলে ক একটু পানি খাও খাইছে কয় কিরকম লাগে তোর কাছে কয়ে গোলামের ফুত কথা কবি না যে কথা ডাল্লাই মাইটে খাইলো রুড়ে আল্লাহ ফেরত দিছে আবার কথা হিটা উঠাইলে এটার ক মুখের দুষ্টি সাঁসা খায় মুখের দুষ্টি শেষ ইচ্ছা তা করে মহব্বত করবি যদি মারণ লাগে হালকা কোল বালিশ দি হালকা বাড়ি দিবি মায়ের লগে খিলখিলে হাসবো মা বোনের ঘরে মার ইচ্ছা তারা সম্মানিত মানুষ তারা আসলে ভালো মানুষ একটু মেজাজ গরমের কি আসলে দিলবালা ঠিক নেই রে ইনশাল্লাহ মার ইচ্ছা দরকার বিয়ে আর একটা করি এলেস কোনো অসুবিধা নাই হাম টাম দি দরকার বিয়ে কেন ওরে আমিন নি কস আজ যাস কোদার গাড়া মারি লেগু তবে এতটা নিষিদ্ধ কর রায়পুর থেকে এত লাকসম কোবা কবি লাগাই দিয়ে আসে অন রায়পুর গড় গড় কোবা কবি লাগাই দিছে ঠিক নেই তো এটা দেখো মুখের দুস্তি শেষাকা
এবার তাইলে মা বোনের করে স্নেহ ভালোবাসা দিবেন, এরপরে আসেন আল্লাহ তাআলা শানু আপনার করে দাওয়াত টাওয়াত খাওয়াই। এরপরে আল্লাহ তাআলা শানু কইব, আচ্ছা জোনাকি বাস স্ট্যান্ডার্ড রিসিভে করলে দিহেন দিহান যাও কই, তোমরা পুরুষ মহিলারা মার্কেট করো। মার্কেট করতো এ যাইবার আগে আল্লাহ তাআলা শানু একটা প্যাকেট দিব, এটার নাম হলো প্যাকেটটার নাম মাসিয়াতুল বাক্স, মাসিয়াত ইচ্ছার বাক্সা, ইচ্ছার। এটার মধ্যে স্লিপ লেখা আছে বাস দশটা, ট্রাক বিশ তিরিশটা খাড়া রয়েছে, প্রাইভেট কারও আছে। তা আল্লাহ রেখে আল্লাহ গাড়ি এটি খাড়া রয়েছে, ভ্যান রিক্সা অটো বটবটি, আবার এটা দিলেন এটা কিতা বুঝলাম না, ক হরি চাও না এদের ডাব দিন গিয়া, ডাব দিন গিয়া ক ডাব দিন গিয়া তুই খাইতে ইচ্ছে করছো না, তোমার জেডার গাছ ডাবগুন চুরি করবেলা চাইছিল ক্লাস ফাইভে পড়বার সময়, জেডার মায়ের ডরে ডাব চুরি করো না, ও হে আশা নাই ফুরাই ও ব্যয়ন করে ডাব দিন গেলে যাও। আল্লাহ বুঝি ডাব খাইতাম চাইছি, কয় এই যে কয়টা কয় মিনিটে কোন কালার সাথে থাকতে তুই ডাব চাইছো, এটা লেখা আছে স্ক্রিনশট, স্ক্রিনে দেখা যায় ডিসপ্লে তো উঠছে। এর আর হিন্দি সেললাইনে লেগে আছে মাইয়া তিন গিয়া মাইয়া, এবার সিলিপির দিকে যা হিন্দি প্রাইভেট কারোর লোকে মাইয়ারাও খাড়ান না, কল্লাই কোন কিতা কয়, তুই হাজির রুস্তুম কলেজের রায়পুর গভর্নমেন্ট কলেজে ক্লাস করবার সময় তারপর মাইয়া গেরে দেশ সহজ ছিল কলজাহাড়ি গেছে, কিন্তু ডরে আইলাম ইউ কন, এখন হে আশা তো করছিলা ডরে আশাটা পুরোনো হিডা দি দিয়ে। আল্লাহ আসলে কিতা হ্যাঁ কয়টা কয় মিনিটে কোন স্যারের ক্লাসে আশাটা করছেন, ইচ্ছা করছিলেন সেই ইচ্ছাটা আল্লাহ ডিসপ্লে দেখা দিবে, এইটা খাইতে চাইছিল এই মাইয়া গারো চাইছিল অন দি দিছে ইগারো লই যাও লিল্লাহ তাকবীর। আফসারি সাহেব আপনি বহুত শেয়ান হয়ে গেছেন, আপনি আগের মতো নাই, এই সমস্ত আজ আপনি কি আঙ্গুর হাগল হাসির নি কত কনের, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, তোমরা যা সেখানে চাইবা দুনিয়াতে যা চাইছো সকল ইচ্ছা আমি আল্লাহ জান্নাতে পূরণ করব। এবার বাক্সাইটা দি, আবার খুব আচ্ছা জোনাকি কাউন্টারে যদি হাঁদা যা কই দোনো দোনো পার্টি পুরুষ মহিলা এক মার্কেটে হাঁদায় ভিন্ন ভিন্ন যে ওরে মার্কেটের ভিতরে স্বর্ণ অলঙ্কার নাই আছে শুধু মূর্তি, কি আছে এক এক বেড়া বেড়ার মার্কেটে দেওয়া যায় এত সুন্দর সুন্দর বেড়া, ইরি বাইরি ভাই কি মায়া বিশি আর দে। এবার মূর্তির মেয়েদের লেখা আছে নিশিদি লেখা আছে ইয়া আবদাল্লাহ ইনশেতা ফালবিসনি, তুমি ইচ্ছা করলে আমার পরিগ্রহ করো, ওই কসমেটিক সার্জারি বিউটি পার্লার দেন না ওয়ার্কশপে যায় কিরকম সাজি চলিয়ে গিয়ে এরে গেত ফাফুল বেললে আনি ওই তেলার ভালো তুরি বাইরে বাইরে খুব মায়াবি সিয়ারা এরে ঘটনা কিতা। এবার আমি যদি এই সিয়ারা এত লম্বই জান্নাতে যাই রোমে তো আরে জায়গা দিত না জান্নাতের হুরেরা, হে বুড়ি যাই কেবো এটা ন তুমি ভুলে আইসো সে সুরত পাল্টি গেছে তো সুরতের মার্কেটে তুই আয় ও হো এটা ন বাইর মতো করি ও হো এটা ন ঘুমাইয়ে কারো সিটিং ও হো এটা ন, এবার নিচে ডিসপ্লেতে লেয়া উঠবো মূর্তির গায়ে আল্লাহর বান্দা তুমি এটা গ্রহণ করো ডিসপ্লেতে অনলাইনে সকল জান্নাতে সব রোমে এ চলে যাবে সুরতটা, আফসারি সাহেব এই সুরতে আসতে আছে ম্যাডামের কাছে সুবহানাল্লাহ ক। এবার মহিলারাও এভাবে সুন্দর সুন্দর দেখবো এনে কেন দে দে হাই দে দে লম্বা লম্বা আঙ্গুল শার্ট প্যান্ট হরিণ না বহুত সুন্দর, মহিলারা তো সুন্দরের পূজারি সুন্দরের বেশি ভালোবাসে, একশো আন শাড়ি থাক এর হরো আরো দুই আন কিনবো, হে বিয়ের শাড়ি এন অন হারে ন হেতির ঘরের দুইশো হাইট ক্যান কাপড় কোয়ান কাপড়, তারপরে কাপড় দোয়ানো যায় কই ফাটটা ঠিক আছে ফুলটাও ঠিক ইয়ে এই এনে তুই হেন হইলে ভালো হইতো, আমি কই গো আনা যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারে যাই কইতেন এনে হোক না ইয়ার হরে ফ্রেন্ড দিলে কইতো না অন্য তো অন্য হেতাকে চোখের আল্লাহ কইতো আর কি দিবান আছে। এবার হেতারাই মূর্তি মার্কেট দিয়ে কইবো আল্লাহ ও মা গো এই গেল্লা নিয়ে আজ আমার কাছে যাইতে এলে ভালো হইতো কি থাকো, এবার এটা অনলাইনে লেখা হইতো ইয়া আমার আপনি আল্লাহ হে আল্লাহর বান্দি তুমি ইচ্ছে করলে আমারে পরিগ্রহ করো কোন আন্নাল্লা নিয়ে সাইজ দিয়ে আন্নার মতো হয়ে গেলে কই আন্ন করলো সে আন্দা গেলে আঙ্গো হেতনে চিনবো নি আর তার গিরাগার আছে হেসবো কব না নিশ্চিত লেখা উঠে যাবো অনলাইনে আমরা প্রোগ্রাম সেট করা আছে আপনি আরেক গ্রহণ করবেন বিউটি পার্লারে তো সাইজবেন এই শুরুতে আপনার অনলাইনে জান্নাতে সকল রোমে চলে যাবো। তুই কি নেই কম এই পাগল হয়েছ তুই আসল জিনিস লাইলি না, তুই ক আমি হিগাল্লা যদি যোগিনী সাজিও কয়নি কয়নি তুমি কোনো বা দেশে এ রইলে রে দয়াল চান কয়নি রে রে তোমারও লাগিয়া যোগিনী সাজিব নাউজুবিল্লাহ কইমান আমল বরবাদ করি দরকার তোমলাই কিতা করিও
জুগিনি সাজিয়ুন আর আল্লাহ আল্লাহ সাহানু তোরে কইতে আছে ও আমার বান্দা আমার নবীর তরিকায় যদি তুমি চলো ইসলামকে যদি পূর্ণভাবে তুমি মানিয়া চলো আমি আল্লাহ জাল্লা তোমাকে এমন হুর দেব আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র হুর মুতাহহারাতুনের ব্যাখ্যা পুত পবিত্র ব্যাখ্যা কিভাবে করে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলি ওয়াল গাওতে ওয়া দানাস ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল হায়জ ওয়ান নাফাস ওয়াল নুখামাতে জান্নাতের মহিলাগুলো শ্লেষ্মা নেই তারপরে কাশ নেই থুতু নেই ঘাম নেই মিনসের রক্তের দুর্গন্ধযুক্ত রক্তের কোনো ব্যবস্থা নেই হায় তারপরে নেফাস নেই ফেসাব পায়খানা নেই শুধু সুগ্রাণ আর সুরগ্রাণ এমন ইনটেকুরের ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি এ কথাটা কয় কে আল্লাহ কে কয় আল্লাহ প্রায় আটবারে কথাটা আছে মহাগ্রন্থ আল কোরআনে বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য পুত পবিত্র হুরের ব্যবস্থা রেখেছি আর তোমরা ফরকিয়া আছে না ব্যবসার ইপটিজিং করো মোবাইল শরীফে লাগা দিয়ে কয় তোমারও লাগিয়া যুগি নিশা জীব নাউজুবিল্লাহ কয় না তুই নবিল্লাই হামজালা শাস আমির হামজা শাহজ নবীর সুন্নাতের জন্য একামতের দিনের জন্য কলিজাটা বিলাই দিছে ঠিক কিনা তোর গান একটু শব্দমালাগুলো চেঞ্জ করে তুই এভাবে গাইবি তুমি কোন দেশে রইলার নবী জান ঠিক কিনা তুমি কোন দেশে রইলার নবী জান তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তুমি কোন দেশে রইলার নবী জান আল্লাহু আকবার নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবী তোমারও লাগিয়া হামজা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন দেশে রইলার নবী জান আল্লাহু আকবার তুই শোনা বন্ধুর গান গাছ তোল্লা জান্নাতের ডিসকুডেন্স ব্যবস্থা রাখছে গানের আয়োজন রাখছে এত শোনা বন্ধুর গান হনে ইউটিউব আর ফেসবুক শরীফে নাউজুবিল্লাহ কয় না প্রয়োজনে তুই দেশের গান দশের গান গাছা বিজয়ের মাসের গান গা বাদ্যযন্ত্র ছাড়া কোনো অসুবিধা নাই মোরা একটি ফুলকে বাঁচাবো বলে এত বার হইতেন যুদ্ধ করি মরবি মরবি বাদামি মাইসুর দিন জোরে কয় একশান লো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে দেশের নীল অম্বরে মন মিলেছে পাখা সারাটি জনম সে মাটির গানে বদ্ধ ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি ঠিক কিনা তাহলে নবী সাহাবাই কেরামের যেভাবে সংস্কৃতি শিখেছে তুই হিডা না করবি নবী বিয়ে করছিনি কথা করছিনি সাহাবিরা করছিনি তো নবীর বিয়েতে এরকম গায়ে হলুদ আসেনি রায়পুরের জসিম বিয়ে করে রাখালিয়াতুন তারপরে রাখালিয়ার মাইয়া বিয়ে করে নাই দারে হ্যাতে ইয়ে তো 30 গা হলা হাড়ায় নাই দারে গায়ে হলুদ দিয়ার ডেকসেট টেকসেট লাগায় নাই দারে ইয়েতে 30 গা হলা গালটা নিক ভাবি আমাদের ভাইয়ার না গাল অনেক নরম তোমারটা শক্ত আমাদের একটা ভালো ভাইয়া তুমি পাইবা ভাবি রে এভাবে দোয়া করি দে গায়ে হলুদ অনুষ্ঠান ঠিক রে এরকম গায়ে হলুদ অনুষ্ঠান আমাদের রায়পুর নাই রে আসেনি কি কয় আল্লাহ তো করে তোরা দিনের পর দিন বেদিন হয়ে যাচ্ছে বাদ্যযন্ত্র বাজায় যদি গান বাজনা করি যদি বিয়েটা হয় তাকে করো যত হলাম আমি হইব বেগুন জারুগা এদের নাম জারুগা জোর এদের নাম আর জোরে এরকম জারুগা ফোলাইন বর্তমানে আমাদের রায়পুর প্রোডাকশন ঐতি আছে না হ্যাঁ কি কয় ওই হুজুরে করে জিজ্ঞেস ফতুয়াটাকে ভুল দিতে আসেনি তাইলে বিয়া সাদিতে ডোল তবলা এভাবে বাদ্যযন্ত্র ডিয়ার করবি নি কানা ধরবি নি কেন
না কানাদার ইচ্ছা, বিয়ে শাদি সামনে আছে, তোরা আল্লাহর রাস্তে নবীর সুন্নার বাইরে চল ইচ্ছা, নবী যেভাবে করছে এভাবে কর। নবী তার সাহাবির ঘরে কবর দিছিনি, লেফটেন্যান্ট জেনারেল হুজুরের সাহাবি যারা মারা গেছে কবর দিছিনি, তো কোন কবর দিতে উর্ফের দিকে তরবারি উড়েছিনি করছিনি, এই তো নবীর তরিকার বাইরে চলে গেছে। তো তুই জান্নাতে কেমনে যাবি? নবী তার সাহাবির কোন কবরে কোন সাহাবির কবরে ফুল দিছিনি, এমনি দিছিনি কোন ফুলের মালা দিছিনি? আলে এটা জাল নোট কি নোট? আরো জোরে, নবী যেভাবে যা দায় রেখছে জামা পড়ছে, নবী যেভাবে চব্বিশটা ঘন্টা চা চলছে, তারপরে ব্যাংক বিমা প্রশাসন, তারপরে ব্যবসা বাণিজ্য গাড়ি টাড়ি যেভাবে নবী যেভাবে চালাইছে, যদি এভাবে চলতে পারো দুনিয়ার হায়াতটা যদি শেষ করতে পারো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, তোমরা আমার সাথে জান্নাতে থাকবা। সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের প্রত্যেকের হাতে টাচ মোবাইল। কি মোবাইল হাতে আঙ্গরে এ জব করিলেছে কালা ফাঁড়া, এটা কে রে কালা ফাঁড়া, কে রে এতে কালা না, এতে কালা ফাঁড়া, এ কালা ফাঁড়া আঙ্গুর শেষ করিয়ে লেছে। বুড়িগা কি সুন্দর রায় ভরে বুড়িগা কো নাতিনে রে, এ আফু তুই বাইরে কত আফসারি সাহেবের ওয়াজটা দিয়ে দিচ্ছা, ওই আফসারি সাহেবের ওয়াজ ইউটিউবে দিয়ে দিছি বুড়িগা, কমল মুড়ি দিয়ে দিয়ে ওয়াজ চায়, ওয়াজের লগে টোয়াজও আই গেছে। ও মা গো এমন সুন্দর কাহারে হাসতার আমলে কিলের বিয়ে করলাম, এটা কি তোর দেয় হাজারে বাবু বাবা বুড়িও হি এনতে আফসারি সাহেবের ওয়াজ চায়, ওয়াজের লগে টোয়াজ। এবার বুড়িগা হো তার থাকে খুল্লুর খুল্লুর করে কাই ক নাতি মিন্টার করে, তুই কিটা করস মোবাইল লই? ভাই আমি ওই গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিছি, তো আমি একটা সেটা দেখছি আসলে, হে তো হি ডাসা। এবার নাতি নে রেখো হোমওয়ার্ক রেডি করছিস, তুই এতরা কিটা করস মোবাইল লই? ভাইয়া আমি না একটু ক্লাস অনলাইনে চলছি, আর তো এটা একটু দেখবার লাগছে। তাহলে একটা ঘরের ভিতরে যদি ব্যাকটেরিয়া তোরা নেগেটিভ ফিলিংস আস, কোরআনে কারিম একটা বাড়িতেও পড়া নাই, হুরার রায়পুর থানা আজকে তোরা জরিপ লইছা, দশটা বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, তাহলে দেশটা আল্লাহ কেমনে রাখে ঠিক কি না? মা বাপে কত মন কষ্ট হইলে আদরিকা হলো রে গুমুরাই ফিটাতে পার হাতে কমল মুড়ি ফিট ফিট বার মতো করি ফিট আর মতো করি ফিট ফার্স্টটা 41 মিনিটে ভোরবেলা দিচ্ছে আল্লাহ করে ফেরস্তা করে ফোন করে দিচ্ছে আল্লাহ, হ্যাঁ ফিট হাতে ঘুমা চাইলে মা রিক্টার স্কেল 6.1 লাগা ক আল্লাহ, এটা তো রড তো খুব শক্ত, শিখর থেকে শিখরে অসাধারণ নমনীয়তা, কয়টা কত রিক্টার স্কেল? 8.5 লাগা কথা গো। তো তোরা নবীর তরিকা তোর বাই নাই, একটা মানুষ যে মরবে মরার চিন্তা কারো অন্তরে নাই, তোরা দিনের পর দিন তোরা বেদিন হয়ে যাচ্ছে। এ মোবাইল ইন্টারনেট তোরা চালাস কে? ইডা তো করে চালায়, তোরা চালাস না তো ইডা তো করে চালাইতে আছে, কার বউ কে লই যাবে সামনে বলা যায় না, এ মোবাইলে ব্যাকের বউ লই যাবে কই ঠিক নি রে? হিয়েল্লা সারা রাত মুরকা চুরি করছে রায়পুর ফাইলো না কিছু, ওই মেঘনা নদীর কোলে কোলে বলকে আটকে আছে, আল্লাহ সহ্য তুড়ি গেছে বললাম তো, আর ইন্ডিয়া মেলায় মারিয়ে লাইব আল্লাহ রে, হারাটা রাত রোজা রাখছ মহিলারা এমন সে নয় গেছে রায়পুরে লোয়ার খাসার ভিত্তি মুরকা ধরে সাদের রূপ দিই, আল্লাহ হেতে কে বিচার করো, হেতে করে আল্লাহ সিজার করা আঙুর রিজিকো বাড়ি দিছে, আফসারি হুজুরুল্লাহ মুরকা বেগুন খাবায় হেতের হেট, এ কৈতরের বাক্সা এটার ভিত্তে কোটি কোটি মুরকা, আর আই হিয়েলা আরাটা রাত মুরকা শিকার করি আইলাম না, কাচ্ছে আল্লাহ যা কন্ত রয়ে দুটি গেছে, আয় বলকে বলকে এই হ্যান্সারের দিকে আটটি আসি, যদি নদীতে কিছু কেনা আইয়ে কেনা কিন্তু এক ওদের ব্রেকফাস্ট করি, এই নিয়তে হি এল্লা সোরা আড়ের লেজিডার আই লাভ ইউ দি আর সোনার বাংলা আয় তোরে ভালোবাসি, হেড গাল রং দড়ং কুমির কে সোরা হারা রাত কুমির নদীতে মাছ শিকার করছে কিচ্ছু হয় না, হে তো সেম দুঃখী পাল্লা সকাল তো গেছে শীত লাগে, তো বল খালাইছে মেজর মন্নান সাহাবে ফাফুল সাহাবে, কদুর বলকে কদুর রোদ হওয়ায় 7টা বাজে, এ ফাঁকে যদি রোদ হয় তো কিছু কেনা সিটিং আইয়ে নদীতে ওড়ে ইডি খাই ব্রেকফাস্ট করিম, যাক আয় কোনো রকম এরপরে নদীর দিকে আবার নামি যাই কত গা গরম করি, এতে কাইয়া মরার লাইনে মরা কাপড় লইছে কত বড় কুমির বলক দুনোকার একই মকসুদ, আটটে আটটে এতে কুমিরের কাছে আসে, আহারে মাবুদ এ রিজিক বুঝি আল্লাহ বুঝি এরকম কোয়াল বুঝি মানুষের হয়, হিয়াল কি মানুষ নি রে? মানুষ ন কথার কথা আর কি, আল্লাহ হারা রাত রোজা রাখছেন দেন আপনার ধন্যবাদ আপনারে, এটা 10 বছরে খাই শেষ করতে আর ইমনি ইউ আল্লাহ ইউ আপনারা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কই হেতে এত বড় এটারে খাইতে শুরু করে আর কি, তার দেম আগে একটা কথা আছে,
কইরা আইজে এত বড় প্রাণী রে এত বড় রিজিক খাইতাম যায়ের অন্য কোনো এতে আর খায় মরা না যায় তা গদুর পরীক্ষা করি রে এতে কুমির গা চতুর্দিকে তাওয়াফ করি কয় এতে তো বড় হুজুর তো এতে কাইয়া মরা শোক আইয়ে কা কাইয়া মরা এতে ক হিলে সোরা কয় তাওয়াফ করতে করতে আই এন্ডিলা মত ফোন কয় দেড়ে মারলার যার লর সর নাই বাসা না মরা এটা পরীক্ষা না কোন পর্যন্ত আড়া আর নখাই দে না এবার কুমিরকে শুনে সব তো কাইয়া মরে লেজারে একটু আইলা বিয়ে দিছে হিয়েলা ক জারগার ফুল জারুগা আই আসি তোরে খাইতাম উল্টা তুই আর খাইবে আল্লাহ এত বড় দৈত্য হুতি রে সব তোর বিচার আল্লাহ করক আল্লাহ আর রিজিকের দরকার নাই জীবন দেন জীবন দেন এই যে দিশে দৌড় হায়দার গুঞ্জের দিকে জীবনটা লই ঠিক রে তোরা দে নেট সালাস তোগরে দে নেটে কত আগে সালাই জাহান্নামে লই গেছে গো এই কথা না তোগরে বুঝে তেললাম না এই বিশ্ব থেকে যদি মোবাইলটা অফ হয় বিশ্বটা আবার আগের অবস্থানে যাইব আগামী দুই বছরের ভিতরে কেমন মহামারী আর আজাব আর বিশ্বযুদ্ধ আল্লাহ তো করে সাফাই দেয় দেখোস না 750 কোটি নবীরে পাত্তাও দেয় না দু কির মোহাম্মদ আল্লাহ কি দেয় হ্যাঁ আর তোরা রয়েছে 150 কোটি যাই তুই মরা টরা তোগো ভিতরে হুরা 10,000 মমিন আছে কিনা আল্লাহ কইতো আরে মসজিদ গুলা হজর উক্ত 2-3 জন নাই শুক্রবারে কতগুলো নাই আর আর আফসারির মাহফিলও কিরকম সিটিং হেতে এক সিটিং ইগুন সিটিং স্কোয়ার এটাই জানি কয় মিয়া কুসুকুরিয়া কথা কয় বালা বালা গান কয় এই যে নওয়াজ আসলে তো তোমরা কিয়ের কাস্টমার হিডাই জানি আতুটা আতুটা সময় কম আতুটা তারা বাতি জ্বালা এমনি জ্বালা আর বাতি জ্বালা সিটিং সময় কম ক বলে এখন থেকে নামাজ ফরিয়ম হুডা হাফপেন হিন্তান্ন নামাজ নামাজ দাদা রসা ভাই বাইরে আর মত করি গো বাইরে ও গায়াত এক সপ্তাহ লাগাই হরস সারে ভাই এ ও গায়াতে সানে নজুল হুকুম আহকাম মাসলা মাসাইলটা ওড়ি এর বাইরে এটা আমলটা শুরু কর সারি রে এক মাসে সারি গায়াত হইব এরে বছরে 48 গইব তুই 8 বছরে যা আমল করতে রস কোম্পানি সিলেবাসটা মানি নে কর্তৃপক্ষের এরপরে যেটা বাদ থায় আল্লাহ তোরে গ্রেস দি ফাঁস করে দিব লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এরো গায়া ধরস সারে একটা মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই আপনারা মনে করতেছেন এক সপ্তাহ এক ঘন্টার ওয়াজে হেদায়েতে জীবন কে কয় এক ঘন্টার ওয়াজে আফসার হিসাবের ফকেট তাজ হইব ফকেট মোড় হইব হেতের হেড হান দাইবে কইতে রুগস্ত তো কোন নসিব যেই সেই তোরা যতক্ষণ না পড়বি আল্লাহরে পাওয়ার কোনো সুযোগ পড়বি নি এক সপ্তাহ গায়াত অর্থ কি সুন্দর বাড়ে গেছে তাফসীর সহকারে বাইরে এরে যুবক রে এরে জান্নাতের টিকিট আন সস্তা রে আয় মসজিদের দিকে আয় সেজদার দিকে আয় আমার নবীরে আই লাভ ইউ ক নবীরে মহব্বত কর আলেমুল আমারে ভালোবাস ন কিন্তু গুফায় নাই ন কিন্তু গুফায় আর আলেমুল আমার খেলাপ যদি চলস তোর ডানা সরদে যাবি ওর কথা কেন কি সরদে যাবো বেলে আপনি মিডিয়ার সামনে এর একটা বেদদীপের কথা কইছেন আন্নার ওয়াজ কে শুনবো ওইসে আমি একটা শিরোনাম লিখছি আলবেদায় অন্যায় থাকে নবীর বদনামি করলে আন্ডা কাটা যায় নবীর বদনামি করলে আন্ডা কাটা যায় ওই স্যা এটা হইল কি আলবেদায় অন্যায় দ্বিতীয় খণ্ডের 421 নম্বর হাদিস পৃষ্ঠার হাদিস আবার এই হাদিসটা আলবায়হাকি ফির দালায়েলে আবু নুয়াইম ফির দালায়েলের মধ্যে আছে লিল্লাহে তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে সাহাবায়ে কেরামের এমন মার দিতে আছে রে মার নবীজি কাঁদতে কাঁদতে সাহাবির ঘরে আবু সুনিয়া ফাড়া দিছে আফ্রিকা দক্ষিণ আফ্রিকা সাহাবিরা রে যাও গো হিয়ান বসিল যাও গো তাও আবু জাইল্লাবা একটা প্রতিনিধি দল ফাড়াইছে হাদিয়া তো পাতি আবু সুনিয়ার বাসার জন্য কই লোকগুলা সন্ত্রাসী এ লোকগুলা ধর্মদ্রোহী তা করে আমাদের কাছে ফাড়াইয়া দে এ প্রতিনিধি দলে ফাড়াইছে আমর আর তারপরে আম্মারেরে আমর আর আম্মারেরে তারপরে আমরে নিজের ওয়াইফ সহ এ টলার করে স্পিড বোট তৎকালীন নৌকাত করে জাহাজ করে আবিসিনিয়া গেছে কোথায় আবিসিনিয়া গেছে যাই আবার রাজারে বুঝাইলো রাজা মহোদয় আপনার লেহা দিয়ে আনছি অনেক আপনি খুশি হইবেন এই কোরাইশের এই কয়েকশো যুবক দেশটার মধ্যে অস্থিতিশীল লাগাই দিছে এদিন ধর্মদ্রোহী ডাকাত সন্ত্রাস এদিনের আঙ্গ কাছে ফেরত দেন রাজা বিধর্মী হইলো সে চিন্তা করলো লোকগুলার ছবির দিকে সাই করলো যে জেলখানা ক না রে লোকগুলার দেখতে ভালো দেখা যায় নেককার এরা কোনোদিনও কাজ করতে পারে না এরপরে বহুত রকমে বুঝাইলো রাজা তাদেরকে ফেরত দিল না এরপরে
আমর আর আম্মার এবার ফেরত আসতেছে মক্কার জমিনে, আবিসিনিয়া থেকে টলারে উঠছে, জাহাজে উঠছে, উশিয়া আম্মারে কয় ওই রে আমর ভাই তুই তো বাবিরে আনছ, তার তো শরীর গরম হয়েছে, আগদের বাবিরে কত সুমা দিই না, ও বেদ ভাইসব দিনে দইস তুই আর বড় কিল্লার সুমা দিতি, হাতে কাফের এলো মানুষ বালা কাফের এলো, আর আনা মুসলমান হইও আঙ্গো বড় ফেসবুকে দিদি ছবি আর বড় সাহেব একে দোয়া করেন কলবের রস হালাম নাউজবিল্লাহ গো, হাতে রাইফুত থা বাবিরে হাঁটা দিছে মার্কেটের লাই, যাও তুমি কদুর বেকের হক আদায় করো, মশারির লাইনি ওনা কদুর গাদ দি, আর বাবি এক দাগায় বড়ি, তারপরে বোরকা বাবির আরেক দেশ কি সুন্দর বোরকা ড্যান্স দিতে আছে, কোনায় মানুষ কোনায় বোরকা, এরকম সিটিং বেজি আমাদের রায়পুর নাই রে, এই আমেরিকা সোনা কব বেয়াদব তুই আর বড় কিস দিবি এই টলারে জাহাজের মধ্যে, এটা হলে মার্কেটিং কইছি আর আমরিকা আমরের মারি গুমসাই লোহিত সাগর হালা দিছে, এবার এতে কানতে কানতে করে ভাই জীবনটা বাঁচাচ্ছে আতুরা দি ইডি আডি, এবার জীবনটা বাঁচাই এবার এতে টলার উড়েছে, এবার এতে বথুই আমরিকা তক্কা দিয়ে আরেক জাহাজে উড়ি গাঁটে নামি গেছে, গাঁটে নামি যাই রাজপ্রাসাদে যাই কো জাহাফানা নাজ্জাসি, আমরা যখন সংসদ অধিবেশন চলছিল তখন আমরিকা আপনার ওয়াইফের লগে কি করছে অঘটন করছে, কোথায় নাকি ক হ্যাঁ আমি তো হিসেবে কই ন, এবার তাড়াতাড়ি দ্রুতগামী জাহাজ ফাটাই, তাড়াতাড়ি দ্রুতগামী জাহাজ পাঠাই ওই এবার আমেরিকা সোরারে ধরিয়ে আনছি, আনি ক তুমি এই অপকর্ম কেন করলে, ক এক তো করি না ওই আল্লাহ বাতিলের বাতিলের গার মধ্যে লাগাই একটার লগে একটা লাগাই বাঙ্গিয়েলার বসকালার বাম্পার সুড়ালার, এবার এবার কি হয়েছে এবার নাজ্জাসি কাতেলের হুকুম দিছে আমরিগার আন্ডা খুলি এলাও, আন্ডারে আগে শেষ এই আন্ডা খুলি আন্ডা সেচা এতে আধা ভাগ লইয়া আফ্রিকার জঙ্গলে জঙ্গলে গড়ে, তাইলে নবীর বদনামি করলে আন্ডা থাকে না গো, আলে বললাম আরে কোনোদিন বদনামি করিও না, তাইলে আন্ডা নয় শুধু আস্থা কলে চলে যাবা, আলে মোলামরে মহব্বত করবা কপালে সুমা দিবা মসজিদের ভালোবাসবা জাফার দান করবা, দান না করতে পারলেও কমিটির সাথে ভালো সম্পর্ক রাখবা প্রশাসনের সাথে আন্তরিকতা রাখবা মহব্বত রাখবা বৈধ কর্তৃপক্ষের সাথে যদি ভালোবাসা রাখো আল্লাহ অন্তত তুমি কাফের হইলেও আল্লাহ তোমারে দুনিয়া আখেরাতে আজাব দিত ন, যদি তুমি ইসলামের সাথে আলেম ওলামা নবীর সাথে যদি বাম্পার লাগাও এ বাম্পার তোমার রিপিট করি বসকায় গ্যারেজুনি আবার গিয়া শোয়ার লিঙ্গার গ্যারেজের ছোট ছোট আদা ল্যাংডা হোলানের গো ফিডা খাওয়াইব খাওয়াইব গো, তাইলে এখন থেকে আমরা কি বুঝলাম সব কি নবীরে মহব্বত করবো কিনা, তাইলে নবীরে মহব্বত করতে হলে দাঁড়িয়ে রাখতে হইব নি না বর মহব্বতে দাঁড়িয়ে কামালাইবে, এইভাবে হে আমলগুলা শুরু করেন সুযোগ পাইলে বাস চালাইতে আসেন মনে মনে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একটা সহজ জিকির আমার ড্রাইভার সাহেবেরা অ্যাসিস্ট্যান্ট সাহেবেরা এই জিকিরটা করতে ঠোঁট লাড়া লাগে না জিহবা লাড়ানো লাগবে না, মুখ বন্ধ করি ওই জিকিরটা করা যায় প্র্যাকটিস করেন ঠিক কি না, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে ফোন করছে কো আল্লাহ আর কতর ভালো লাগে আমল করতে মামনের ওকিটা করিবা কো আর একটা আমল শিকার আমল শিকার কো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবা, পরের দিন আবার ফোন দিছে নোকিয়া সেটে আল্লাহ আমনে আরো কত আমল শিকার নতুন একটা কত মিলা ইলাহা ইল্লাল্লাহ পড়িবা, মুসা আলাইহিস সালাম এটা আমল করে পরের দিন আবার ফোন দিছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আল্লাহর কো নতুন আমল শিকার না আর নতুন দিন খালি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কো মুসা তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত লোড কত মেমোরির পাওয়ার কত, ও না ও সাতবক আসমান যদি সাতবক আসমান আর জমিন যদি একটা ফাল্লার কোড়াতে লাগানো হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি একটা আংটাতে লাগানো হয় আমার লা ইলাহা ইল্লাল্লাহর আংটার পাল্লা ভারী হবে, এটা আমল করবেন শুইলে ঘুমাইলে আম্মা জিরা যদি ঘুম না আসতে চায় সিডাকসিন খাইছেন জিকির করবেন জিকির করলে ঘুম চলিয়েব লা ইলাহা ইল্লাল্লাহ অস্ত অস্ত পড়তে পারবেন মুখ বন্ধ করিয়ে পড়তে পারবেন কেউ দেখলো না ঠিক কিনা, আর ধৈর্য সহিত গাড়ি চালাইবেন ভাইও আল্লাহ যাতে অ্যাক্সিডেন্ট না করে ও ভাই দরকার আধা ঘন্টা পরে যাবেন ঠিক কিনা, অন্ত ফোর ল্যান্ড হয়েছে বাস কালাই বিতরা কোদার কাটা যে জোরে চালায়ও আহারে হ্যাঁ ডাকের ফিসে ফিসে চালে মারি দে আল্লাহ কোদার কাটা করে মারি তুই বাসাও আয় লাখ সময়
তোকে জোনাকি গাড়িটির দিকে চাই তোরা জোনাকি ডাকা ইকোনো আয় কো আর এডি আর প্রেমিকার গো গাড়ি রে আর এনো আর সব প্রিয় মানুষগুলো আছে আয় এই গাড়িগুলোর দিকে অন্তত চাই আর বাসা তো বার হই মনোজন রায়পুরের গাড়িটা চাইলে রায়পুরের মানুষের গ্রান পাওয়া যায় আসলে ভালোবাসি তোকে হাম দিবেলে কইতেছি না আল্লাহর কসম দিয়ে বলতেছি তোকে গাড়িগুলো আর এত ভালো লাগে কারণ এদের ভিতরে মনোজন সাইয়েদ শাহ হুজুরের দেখা যায় আমার আল্লাহর রাসূল আনোয়ার হোসেন তাহেরি আল জাবিরির দেখা যায় হুজুরের বক্তবৃন্দরে দেখা যায় তো এই জন্য ড্রাইভার সাহেবরা আপনারা সুন্দর করে চলবেন মালিকেরা ইনকাম ভালো হলে হেতা করে দিয়েন আর তোরা মাইয়া জিজ্ঞে মিলিঝুলি চলে সবাই লগে ইজ্ঞের বালা বিয়ে হয় স্টাইল দেখলে বালা বিয়ে হইতো না এনে দরকার দুগারে হতো আলা হতাই এগুলো দিব ডিস্টার্ব কেন করেন ভাই আপনি এটা এনে দিলেন কেন এটা এদিকে নিতেন সব দশটা মিনিট আমাদের নষ্ট করছেন ভাই মাইকের আওয়াজটা ঠিক করানোর জন্য তো আমি বাঁচতেছি না দূরের পাওয়ার আধা পয়েন্ট কমাই ভিতরে এইভাবে থাকুক আয় হায় কেন যে এরকম হইল আজকে মাইকটা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবার বুঝা জানি এ কথা না আপনারা এখন রোডা বছর কোন লাগে আমি উঠলে জাদুগিরিটা করবেন ভিতরে হান্ড্রেড দিয়েও বাইর থেকে শব্দটা একটু কমাই আনবেন তাহলে ও সাউন্ড মিলে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান আমিন কোন আমরা কার উম্মত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার কি আমরা আর ওনার পজিশন কি সকল নবী রাসূলের সরদার নেতা আল্লাহু আকবার আল্লাহ জাল্লা শানু কয় দুনিয়ার মানুষ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী অতি শীঘ্রই আমি আপনাকে এমন নিয়ামত দেব এই নিয়ামত পাই আপনি খুশিতে বাঘ বাঘ হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন গ্রামাটিক ইলেকশনে সিন সাফা আসলে করিবে মানা নিকটতম অর্থ বুঝায় আবার লামে তাকিদ আছে অবশ্য অতি শীঘ্রই কালকে সকালে এই কেমত হইলে আপনি পাই যাইবেন আপনারে এমন দেওয়া দিমু আপনি খুশি সুবহানাল্লাহ তাহলে নবী যদি পায় নবী যদি পায় আমরা পাবো কি না সব রহমত তো নবী নিবে না আমাদেরকে দিব নি কোম্পানির ম্যানেজার যদি না হড়ে কোম্পানি যদি না হড়ে শ্রমিকের বেতন মিস যেত না ইন্ডাস্ট্রিতে তালা লাগত ন তাহলে আঙ্গুর নবীরে এমন দেওয়া দিছি আল্লাহ হুজুর খুশি হয়ে যাবো এটা হলো সুরা দোহা এর আগে আল্লাহ কসম করি বলতেছেন ও নবী আলো আর অন্ধকার প্রভাত আর রাত্রির কালে শপথ দিয়ে বলতেছি আমি মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার প্রভু আপনাকে কখনো ছাড়বেন না ছাড়েননি ছাড়তেছেন না সব সময় আপনাকে মহব্বতের নজরে রহমতের নজরে নিয়ামতের সাগরে রাখবেন কসম দিয়ে বলতেছেন ওয়াদুহা সকালবেলা সাতটা আটটাতে সূর্য যেভাবে ওঠে এটার কসম দিয়ে বলছে আবার অন্ধকারের কসম অন্ধকার কে বানাইছে দুনিয়ার কেউ অন্ধকার বানাইতে পারছি নি এই জন্য উনি এটার মালিক এটা উনি শপথ করতেছে বেকে তো লাইট দিয়ে তোরা হর করতে আর আছেন না ত কদুর আন্ধার থা এই অন্ধকার আর আলো সকল কুদরত সৃষ্টি কার তো সুরা এটা হলো দোহা আর একটা সুরার নাম হলো সুরা কাউসার আমরা ইন্না আতয়না কইলে বুঝি আর কি কার সেখানে আল্লাহ জাল্লা শানু বলছেন ইন্না আতয়না কাল কাউসার ও নবী অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার বলতে আমরা হাউজে কাউসার ও খায় দে এভাবে খাইন নাড়া তাফসির কারো করা লেখে শুধু খাইন নাড়া ন কাউসার মানে হলো খায়রে কাছি দুনিয়া আখেরাতে যত কল্যাণ আছে যত নিয়ামত আছে সকল নিয়ামত আর কল্যাণের মালিক আমি আপনাকে বানিয়ে দিয়েছি দেখছেন যত কল্যাণ সব কল্যাণ আল্লাহ নবীর দিছে সহিহ আল বুখারীর একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অতি তুমা ফাতিহা খাজাইনাল আরদে ও দুনিয়ার মানুষ
আল্লাহ জাল্লা শানু আমাকে আসমান জমিন গ্রহ নক্ষত্র যত দেশে যত রহমত বরকত আছে, বাংলাদেশের গ্যাসের খনি, সৌদি আরবের পেট্রোলের খনি, ডিজেলের খনি, যেটা দিয়ে আমাকে জোনাকি, ঢাকা এক্সপ্রেস, ইকোনো এক্সপ্রেস, তারপরে লাল সবুজ হিমাচল এগুলা চলে, এই যে তেল, তেলের চাবি কাঠি, সকল নিয়ামতের খনিজ পদার্থের চাবি আমার হাতে দেখো, কথা কি বুঝছেন? বুঝেন না? আলেমেরা বুঝছে। হুজুর একটা হাদিসে এক পর্যায়ে বললেন, অতীত মাফাতিহ খাজাইনা লার্দে, জমিনের যত জমিন আছে, জমিনের যত নিয়ামত আছে খনিজ পদার্থের, সব চাবি আল্লাহ আমার দিয়ে এলেছে। তাইলে হুজুরের কথা, কোরআনের কথা, সুরা দোহার কথা, সুরা কাউসারের কথা মিলছে। নবীর আল্লাহ ডালি দিছে, নবীর আল্লাহ, তাহলে নবীর যদি আল্লাহ ডালি দেয়, আমরা কি মাগনা যামুনি? আমরা কি করবো? মাগনা যাইতাম না তো, আঙ্গর আল্লাহ দিব। আমি একদিন ইসলামী ব্যাংকে যাই কইলাম, ইউ ভাই গুজব উঠলো বেলে আপনার ব্যাংক বেলে হুড়ি যার আটটি আগুন দিয়েলাম। আর আফসারি ভাই 200-300 ব্যাংক আছে বাংলাদেশে, হুটলে আঙ্গর রুল নম্বর এক, হুটলে 300 নম্বর হুটব, এরপরে 299 নম্বর, তারপরে 298 নম্বর, আমরা হুট্টু হুট্টু আন্ন মরি যাবেন কই, হুদাটি আড়ি নিয়েন না। তাইলে হেতাগো ব্যাংক হুট্টো ন, হেতাগো ব্যাংক আঙ্গো নবীর আল্লাহ এমন রহমত দিছে রে, মানুষেরা খেয়াল করলি না, ওই আঙ্গো নবীর হুডা হুডি নাই নাই রে, ইন্না আতাইনা কাল কাউসার, আমি অবশ্যই অবশ্যই আপনাকে খায়রে কাসির দিছি দুনিয়া আখেরাতে সব কল্যাণ। আর যে সমস্ত খোদারে নিজে ডালান্তি খাড়া করার লাগে, বাঁশ দিয়ার বেনে দিও মা গোমা খোদারে, আগে মাসবরি খাড়ান করার লাগে, যে তালের খোদা হে তালের বান্দা হুড়ি গো যাইব গো। আচ্ছা আয় ওয়াজ কোন অনু শুরু করি না, কলজা যে ঠান্ডা করে দিও যেরকম আরে ভালোবাসস। আজকে সিঙ্গেল প্রোগ্রাম, ম্যাগের কারণে ডবল খন্দ লইতে এলাম না, আল্লাহ রাফিক হবে বল তো কই এর দি যাইব ইনশাআল্লাহ, আমিন ক। আল্লাহ জাল্লা শানু তো কারামের কোরআন শরীফ সুরাল ইনসিরাহে কইতে আছে, সুরাল আমনা সকলে তোরা বালা সিনবি গরাইম মানুষেরা, ওয়া রাফানা লাকা যিকরাক, ও নবী আমি আপনার সুনাম সুখে আতি উপরে তুলে ধরেছি, আমি আপনার উপরে তুলে দিচ্ছি, কলে মাত্র 24 হরফ, ও নবী 12 হরফ আপনার জন্য রেখে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ আমার, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ আপনার, আজানে অর্ধেক আমি আল্লাহ অর্ধেক আপনারে দিয়ে দিছি, কোরআনে 15 বার আমি 15 বার আপনি, প্রণাম দিই ও নবীরে স্মরণ করছে, প্রণাম দিই নাম নামা এসে সাইরবার সরাসরি, আবার অন্য অ্যাডজেক্টিভ সিস্টেম নামও আছে, তাহা ইয়াসিন মুদ্দাসির নুন ইত্যাদি ইত্যাদি, আবার কাপ মুখাতাবাদ দিও নবীর নাম অর্ধেকে অর্ধেকে আছে সম্বোধন, ও নবী এইভাবে আমি নামাজে আপনার নাম রেখে দিয়েছি, তারপরে নামাজ রোজা হজ জাকাতে সব জায়গায় আমি আপনারে স্মরণ করছি, আর সমগ্র জগতে আপনার নাম আমি উপরে তুলে ধরেছি, এই বিশ্বে এক মহামানবের নাম আছে, এই পর্যন্ত কেয়ামত পর্যন্ত থাকবে। সকাল প্রভাত বেলা শুরু হওয়ার আগে আগে, বিশ্বের মানুষ সূর্য দেখার আগে আগে, জাপান থেকে এক মহামানবের নাম টাওয়ারে টাওয়ারে ভেসে ওঠে আজানের সাথে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু আজান শেষ হলে আইয়ে সূর্য মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপরে বাংলাদেশ, ওই দ্রাঘিমাংশ অক্ষাংশের কারণে, তারপরে বাংলাদেশের পরে ওইদিকে পশ্চিমবঙ্গে, তারপরে পাকিস্তানে, এইভাবে সূর্যটা যেভাবে ঘুরে, এট এ টাইম সারা পৃথিবীতে ফজর আজান চলতে আছে, সারা পৃথিবীতে জোর আজান চলে, কোথায় হলে কোথায়ও জুমার আজান চলে, এশার আজান চলে, ওই চলতে চলতে নবীর নাম চলে চলে রে। আর কোন মানুষের নাম আসেনি টাওয়ারে টাওয়ারে এক মহামানবের নাম, এই জন্য আল্লাহ কয় নবী আমি আপনার নাম সুমহান করে তুলে ধরছি, ও রাফায়না লাকা যিক্রাক, রাফায়না ফেইলের ফাইল আল্লাহ, আল্লাহ যেভাবে তার নিরাকার ক্ষমতার শেষ নাই এমন উড়ান উড়াইছে নবীরে, কতটুকু উড়াইছে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ও দুনিয়ার মানুষ নবীরে চিনল না রে, যারা চিনছে তারা সৌভাগ্যশালী, তারা সান কইলে রে, সুবহানাল্লাহ কয় না, তারা কিতা সান কইলে কোবা কাপ তোরাই লে যাবি ইনশাল্লাহ।
সামনে আইতেছে কোবা কাপ কিতা কিতা শুধু হুজুরের নাম উপরে রাখেন আল্লাহ হুজুরের জিয়ানা ভূমিষ্ঠ হইছে এই জায়গাটা উপরে সুবহানাল্লাহ আমি কই দিই না টিয়াই খাইছি বা তাই খাইছি আই তো সুবহানাল্লাহ কই তুই চেয়ারে বই থাকবি শুধু তোর কোনো ঠেয়া আসেনি জোরে কও বেটা সুবহানাল্লাহ কজ্জে কইলে সময় আগাইতো না আর ইদিক কইতেইতাম না তো বালা বালা গান আছে বালা বালা ওয়াজ আছে কজ্জের দিকে নিচ্ছা কোন রকম আল্লাহকে কথা কইস হাম টাম দিস ঠিক কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হুজুরের জন্মস্থান কোথায় মক্কা মুকাররমা আপনারা যারা স্কলার আছেন বুঝবেন জন্মসূত্রে অজ্ঞে মানুষ মক্কা নগরীর কোন নবী আইয়ে নো বেগুন বাসা নেই মুই তো নেই মুই যাই রোহিঙ্গা টোহিঙ্গা যাই এন বাসা নেই ইসমাইল আলাহ ইসাল্লামও আসে ভেবিলেন তু আব্বা বনবাসও দিছি আর ঠিক কিনা এইভাবে বাসা নেই কি তারে ও মা গো বাইর মত করি কো ও মা গো এ জন্মসূত্রে রায়পুরের অজ্ঞা ফোলা মালিক সিটিজেন এই মক্কা নগরী জন্মসূত্রে এক পয়গাম্বর তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীর জন্ম ইয়ানে কাবা শরীফ ইয়ানে জমজমের পানি সুবহানাল্লাহ কর এই বৈজ্ঞানিকেরা লেখে সমুদ্র পৃষ্ঠে 280 মিটার উপরে এই মক্কা মুকাররমা অবস্থিত সবচেয়ে কঠিন শিলার উপরে মক্কা মুকাররমা 54 ডিগ্রি তাপমাত্রা উপরে নিচে দিয়ে হলো কঠিন পাথর এই পাথর ভূমিতে এখানে জন্ম এই জন্য মক্কা নগরীর মানুষ আগে চাঁদ দেখে পরে মিডিল এ থেকে এই আপনার লন্ডন আর বাংলাদেশের মানুষ একদিন পরে চাঁদ দেখে এটা ভূপৃষ্ঠের উপরের অংশ অবস্থিত আর সমগ্র জগৎ সৃষ্টির আগে আল্লাহ মক্কা মুকাররমার সৃষ্টি করছে মানে ফিলার আগে দিছে বিল্ডিং পরে সারা পৃথিবীর সকল বিল্ডিং যদি এক রাষ্ট্রে নিয়ে আসো পৃথিবী হেলবে না দুলবে না দাববে না এই মক্কা নগরীর উপরে আবু কুবাইস পাহাড়ের উপরে স্ট্যান্ড বাই সুবহানাল্লাহ কয় না হিয়ানে আর নবীর জন্ম সুবহানাল্লাহ যারা হজে গেছেন তারা বুঝবেন রায়পুরের কিসের তোর বিএসআরাম কেএসআরাম রড 15 দিন হরে রড এরে 15 দিন হরে রড এরে এ মোচ্ছা টানে একদিকে দোয়ানদারে টানে আরেক দিকে গৃহস্থ ঘর ডাকাই তোর দিকে তোর ইতি বিল্ডিং দিয়ে লাই রডে নির্যাতনে আছে তিন সিটিংয়ের টানা টানিতে আর কাবা শরীফের পাহাড়গুলো মক্কা মুকাররমার লক্ষ লক্ষ বছর এভাবে দাঁড়িয়ে রয়েছে লয় নাই ক্ষয় নাই এত কঠিন মাথাত কি হাঁদাইছিনি কথা ইয়ান এ কঠিন এটার ভিতরে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান গ্রেনেড বোমা ছিদ্র করতে হইত না 280 মিটার উপরে এটার ভিতরে নবীর ফায়ের নিছে ওই জমজমের কূপ এমন পানির ব্যবস্থা করছে তখন বর্তমান পৃথিবীর 810 কোটি মানুষ সবার জন্য দারুন মিনারেল পানির ব্যবস্থা করছে হে ও দেখতি যেমন রহমতুল্লিল আলামিন কাউসারের অধিকারী দুনিয়াতেও দেখা দিছে জমজম নামক কাউসার আমার কাছে সারা পৃথিবীর মানুষ ইমান হট ক্যান্টেমেন্ট আই তারপরে ইয়ানো দুরুদ সালাম পড়ি তাওয়াফ করি খাই লই যা আবার ভালো অরিজিনাল খানা মিনারেল মাম আছে কাসান দি হক জান্নাতে ইনশাআল্লাহ ঠিক কি না ওই যারা নবীর কলমা পড়ল না মক্কা নগরীতে যাইল না রে এই জন্য আল্লাহ কো আরাফানা লাকা জিক্রাক আমি আপনার সুনাম সুখ্যাতি নাম কেয়ামত পর্যন্ত সবার উপরে রেখেছি হুজুর সাইয়েদুল মুরসালিন এগুলো তো মেরাজের ওয়াজ আমি বলছি এগুলো বললে আমার টাইম কিল হবে তবু একটু বলি হুজুরের আল্লাহর কাছে আল্লাহ লই যাব গাড়ি ভাড়াছে ফাড়াইছে জোনাকি এক্সপ্রেস কেন রে বোরা বোরা কি এক্সপ্রেস আর কি বোরা কি কিতারে হড়া দিস বৈঠাচ্ছা বোরা কিতারে বোরা কি এক্সপ্রেস এক টানে বাইতুল মাকদাসে হুজুরের নিয়া জিব্রিল আমিন বোরাকের ক কাফি হেনা থামিয়া না ব্রেক কর নবীজির কো এঞ্জেল আলাইহা নামেন বোরাকে তো নামেন নাইম সিউজুর খাইছে বাইতুল মুকদ্দাসের সাড়ানে ফাসাইদে জিব্রাইল ইলা সাকরা জিব্রিল আমিন সাকরা নামক মিনারাতে উড়ি আজান দিছে ফাত জানা আজান দিছে আজানের সাথে সাথে সমগ্র জগৎ ফাঁক হইয়া সকল রহমতের ফেরেশতা সকল নবী রাসূল বাইতুল মুকদ্দাস বর্তমানে যে ফিলিস্তিন জিরালে যুদ্ধ চলে এই এন সাড়ানো হাজির বেগুন মসজিদে হাঁদাই গেছে মসজিদে হাঁদায় সারিবদ্ধভাবে জিব্রিল আমিন আমার নামছে একামত দিতে আছে ইমামতি সিট খালি ইমামতি সিট খালি এবার নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা কিরে একামত দিয়েলার অনদে ইমাম নাই আদম সফিউল্লাহ কয় আল্লাহ আর ফলাড়ি সব ডিভাইসি
আর যার হলো আডিনের হলো দুই রাকাত নামাজ পড়ে ইমাম আই যে তো হে তো আব্বা তাগো 14 কুষ্টির আব্বা আই আব্বা হইলে একটা বাপ আছে না ঠিক আছে না কিন্তু হোলা সিটিং এর বাপের আব্বা কয় না বুড়িগার আব্বা কইস দেখবি এত খুশি হইব তোরা তো বুঝছস তুই বুড়িগারের কাছে ইয়ে দিকে আইয়েন হে তো আব্বা কইতো শর্মা তো বুড়িকে কি এর বিয়া করাইব তুই তোরা বিয়ের পলিসি শিখে দে আব্বারে বেশি বেশি কলজত লবি হুন্ডার হিসি দি বইয়েবি তুই আব্বারে হুন্ডার হিসি দি না বইয়ে তুই রায়পুর রুস্তমপুর কলেজের মাইয়া ঘরে বইয়েস তোর নসিব বিয়ে না তুই সিটিং আর আয় জান না কয় না তুই সিটিং এমনে দিছি না তো জিজ্ঞা গুম যা তার কোয়াল না মারসা দাড়ি আকল তুই আপ আত আর কল জাহাড়ি রক্ত বার তুই আত না মার তুই সিটিং আর ওকে কোয়াল না লাগাবি না আর কালাসে গুম যাইবার সুযোগ নাই এতে বহুত চেনা হলা দেখবি রে এখন তাইলে আব্বারে বেশি বেশি আব্বা কইবি আব্বা খুশি হরে তুই ডাগাত তুই সিটিং অন এমএ পাস করছ কিতা কিতা হই গেছ তুই যে সময় ল্যাংডা আসিলি তোর আব্বা তোরে কত আব্বা কইছে কইছে নি রে আর তুই অন বুড়িগার আব্বা কইতে শর্মাস ক্লিয়ার করবি নি আর হোর বাদ যদি কাম করস মাইয়া বিয়ে হই যাব ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিছে হোরে শোয়েব আলাইহিস সালামের কেন ঠিক নিও 10 বছর বদিল্লা দিছে আর দুই মাইয়া উত্তর বিয়ে দিয়ে লেছে ক সামানি ইজাজ আসতে বসে সুরা কাসাস তুই তো মানুষের বেড়ি যায় লাকসাম শরীফ তুই আনছি এটা কোরআনের রায়পুরের কোরআন শরীফ আছে দেখবি গুলি চাইস চশমা লাগাই সুবহানাল্লাহ কয় না আছে আসতে বছর কত বছর এরপরে কয় আরো দুই বছর বাদ দিল্লা দিল্লি এটা তোমার পক্ষ থেকে ও মা গো দুই বছর বাদ দিল্লা দিছে আর আমার মাইয়া তো নগা বিয়া দিয়ে লাগে আমার রায়পুর লক্ষ্মীপুরের হোলারা যদি মাইয়ার বার আই লাভ ইউ কয় তাকে বাদ দিল্লা দিল্লা দেয় ওই মাইয়ার বার কলজে ঠান্ডা হয় মাইয়া কতর বেগ গুন বিয়া গো দিও গো তোরা তো বিয়ার ফলি ছিল যা বিয়ার ডাক্তার আই বিয়ারে কেমনে 38টা অস্ত্র দিয়ে কোবাই মারি গেলার হে অস্ত্র আয় আবিষ্কার করছি কে রে কারণ আমার এই পরমাণু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে অস্ত্রগুলো আই বানাই ইডি কেউ হাত্য ন হাত্য ন রে এটা এক ব্যতিক্রম ধর্মী গ্যারেজ এটা কি ব্যতিক্রম ধর্মী গ্যারেজ এখানে ওয়ার্কশপে যে মালগুলো পাওয়া যায় আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না কারণ 810 কোটির ভিতরে এটা ব্যতিক্রম ধর্মী একটা ফেস কারোর সাথে কারো মিল নাই এটাও 810 কোটির ভিতরে একটা ফেস এটার সাথে মিল নাই এটা আমার হ্যাডম নয় এটা আল্লাহ আল্লাহ শাহানুর হ্যাডম লিল্লাহে তাকবি তাহলে আতুডা কবেলে এবারে বিয়ে করার আগে ফোর বাইট বদিল্লা দিও হোলার কাছে হ্যাডম হোলার কাছে হ্যাডম তুই মাইয়ার লগে প্রেম না করি হোরের লগে প্রেম কর হোরিরে ভালো ভালো জিনিস খাবা হোরের ভালো ভালো জিনিস খারা হোরের কপালে সুমা দে তারপরে গালে সুমা দে খুশি হবে কবি ভদ্র ছেলে তোর লাগে ডাকাইতে লাইনি তুই হারা হারা পেন ইন্দোস রায়পুর বাস স্ট্যান্ডের কুত্তার ফ্যান তো ইচ্ছে না কুত্তার মা কুত্তারে যেদিন বিয়েছে জোনাকি তলে হাত গা কোগারে যে জিনচের ফ্যান্ড হিন্দে দিছে আর ফ্যান কোন কোন সিনা কাটা না তোর ইয়ান দিহারা হিয়ান দিহারা তোর তো মাইয়ার বা দেখলো ডরা কি এর বিয়ে দিব তোর নসিবে বিয়ে নাই এনাতে তোর নসিবে বিয়ে নাই এটা ক্যাডার সাজে ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ঠিক নি রে চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তানেরই হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা ফেনে দেখায় যে সে রান ঠিক না ছোকরাঙ্গিয়ে ক্যাডার জানে গাঁজায় মারে টান ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ও ক্যাডার জান ঠিক না ক্যাডারো কোরআন শরীফ তেলাওয়াত করো আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানাবো ঠিক কি না আর আল্লাহ দিলে সারিকে হোর বানা দিব বিয়া সারিকে নেব ইনশাআল্লাহ কয় খাত বাইক করছে আয় দুশমন হয়ে গেছি একে ওই যে তিরি ইডি আগু ইয়ে না কিছু আজ ইয়ে না কিছু বাদ মা বোনেরা তো 10টা কুত্তা দেখতে পারে আর ছবিও দেখতে পারে না কিন্তু আয় আসলে তাকে ফকের লোক কিসের লোক যদি একটা পুরুষ 4টা করে বিয়ে করে বাংলাদেশ আর মাইয়া হাইব নি রে মাইয়া ওকে আবার বেসা কি নইব মোহরানা হমছে 60 লাখ দি ঠিক নি আর এই এক একটা মাইয়ের থাকা খাওয়া হজে যাওয়া উমরা যাওয়ার ব্যবস্থা হইছে নি আয় তাকে ফকের কাজ করি এর হরে তার আরে বুঝলো না তাহলে বহু বিবাহ করলে কার লাভ তাদের লাভ আর বেডারা তাড়াতাড়ি কবরস্থানে যাইব গে মরে যাইব গে শেষ দুই বিয়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ দুই বিয়া মানে
তৃতীয় বিষয় ইনশাআল্লাহ করতিনো কা ও এত কো করতলো আচ্ছা আয় আবার কোন কথা থেকে গেছিলাম এই হো লাগা কথা কয় কথা না কই টানি হলে দিবে দিকে মুক্তি কথা কইছে আরে টানি হলে বাবা বইয়ে এত রূপ দিব ওইজা দুইজন আমি আলোচনাটা শুরু করতে পারি না সময়টা চলে যাচ্ছে কথা না বলি বসে যাও না ভাই বসে যাও বসে দেন ভাই শুধু বসে দেন সাবি বসে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বসে যান না ভাই এদিকে সান না ভাই বসে তেললে আমরা সাকসেস তাইলে আর খাড়া তুন বসেন বসেন আর ইডা ভাইয়া অল্প কদর ফিসেলে তাইলে তারা দেখলো ভাই জয়বে কদর কাম দেন ভাই সিবিয়া কইবেন না বেটা ভাই বসেন 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 হ্যাঁ ফাইন ভাই আল্লাহর দিকে চাই কত সাহায্য করেন কথা কইলে আমি ভুলি যাই কথা লাইন আর আইলে ঠিক আছে নি আপনি বসে দিয়েন ভাই কথা না বলি আমরা সাপ দিব ইয়ে দিয়ে আর আল্লাহর জন্য বসো তোমরা তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ এই যে জান্নাতের ব্যবস্থা করে দিই বিয়ার সাইরানের ব্যবস্থা করছি আর রয়েছে চাকরি সব লাইন আয় করি ইনশাআল্লাহ ঠিক নেই তো হোর বাইর কাম করবার আগে নিজের বাদ্যুগা গাছ লাগা অজ্ঞা ফেফে গাছ লাগা 10,000 টিয়া ফেফে ধরবি তুই তো সিটিং তুই রায়পুর বাস স্ট্যান্ড বইবে কালামবট কালাস ডাগাত গাছ লাগাবি নি আর মৎস্য পোনা দেওয়া অবমুক্ত করলি না খালি দে মাছ খাস কোগা হালাই সব মাছ বাজার সমিতির কই দিবেন যাতে মাছ বেচা বন্ধ এর মাছ খাওয়াইয়েন না যারা মাছাল আছে বাংলাদেশের এডি মাছ খাওয়ার অধিকার খাবি নি আর সামনে বেয়াকে মাছাল হবে ইনশাল্লাহ আমিন তৈলে নবীজি জাগাটাও সকলের উপরে ঠিক না কঠিন শিলাতে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে বিশ্বের বিজ্ঞানের অজ্ঞান করে দিছে কি রে আয় আল্লাহ পূর্বে দিতে গাড়ির গেলাস হাঁটি দেয় এসি এখন আল্লাহ দোয়াই সৌদি আরবের দূর এসি যাবড়া এসি এ গ্লাস হাড়ি এলা সাকা বসি যে কই গরম কারে কয় বুঝে দেখতেন না উর্ফিদি গরম নিসিদি পাহাড় কঠিন পাহাড় পাথরের পাহাড় লোহা কটে শক্ত এতে আজকে রাত ছ মাস ধরে এতে নাই ঠিক নি রে সবচেয়ে দুনিয়ার কঠিন জিনিস হলো পাথর সেই পাথরের ভিতরে জমজম পানি নবীর কদম মোবারকের নিচে তাইলে দুনিয়াতে আল্লাহ নবীরে দিছিনি তাইলে বুঝা যায় আখেরাত মন ঘটনা ঘটব লিল্লাহে তাকবীর এরপরে নবীজি ইসলামে প্রচার করলেন হায় হায় ইসলাম প্রচার করতে গিয়ে নবীজি মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দিলেন কেউ তারে মানলো কেউ তারে মানলো না অনেকেই মানলো না নবীজিকে নিজের বাড়ি থেকে হিজরত করা দিতে বাধ্য করল হুজুরে মদিনা তৈয়বা চলে যাচ্ছেন কাবার দিকে ফিরি ফিরে তাকাইয়া কান্দে কাবারে আর বুঝি বৈকালবেলা এখানে আড্ডা দিতে পারবো না ইজকির ঘাসের নিচে বসতে পারবো না পাখির আওয়াজ বুঝি শুনতে পারবো না ও কাবা খুব মায়া লাগে নবীজি কাঁদছেন কাবার দিকে ফিরে ফিরে নবীজি মক্কা মুকাররমা ছেড়ে মদিনা তৈয়বা যাচ্ছেন আল্লাহর নির্দেশে না নিজের ইচ্ছায় আর হুজুরে তারপরে এত সুন্দর মানুষ যে পথ দিয়ে হাঁটেন জান্নাতের গ্রাণ আসে তারপরে সুগ্রাণ আসে যার সাথে মুসাফা দেয় এই মানুষটা সুভাষিত উল্লাসিত হয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় ওই নবীর কাছে রায়পুরের কেউ সাদওয়ানের টিয়া হয়তো নি তারপরে ও নবীরে বাধ্য করছে আমনে থাকতে হাঁটতেন ন আমনে দে সাইজ করি গো হালায় আইন পাস করিয়ে এলেছি মোহাম্মদে আজকে রাখছে আমার এলাই নবীজি চলে যাচ্ছেন আর কাবার দিকে ফিরে ফিরে চায় আল্লাহ আল্লাহ শাহানু কেন নবী আপনি কান্দেন কেন কান্দিয়েন না 8 বছর পর আপনার ইয়ান আনিয়ের বিনস আবার আপনার দেশ পাই যাবেন আল্লাহ ওইটা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব বাড়ি কেমনেও কাবা তুইয়া যায় তা হুজুর কান্দে কোন নবী আপনি কান্দিয়েন না আমি কসম দি বলতে আসি কোন নবী ও নবী লা ও কসিমু বিহাজাল বালাদ ও তাহিল্লুম বিহাজাল বালাদ আমি কসম দিয়ে বলতেছি মক্কা নগরীর মালিক আপনি কিয়ামত পর্যন্ত সুরা বালাদ আমি এই সিটির কসম দিয়ে বলছি একটা সুরাই নাজিল করছে লা উকসিমু আমি কসম দিয়ে বলছি নবী আপনি আয় কইতেছি তো কসম দি কই রিডার মালিক আপনি তবে কিছুদিন এলে আপনি ফলাই যান মদিনা তৈবা চলে যান হিয়ানা দোতলা বাড়ি ইয়ামেনে তুব্বা রাজা করে রেখেছে 380 বছর আগে 360 বছর 300 তারপরে উত্তরা বিবলকের বাড়ি 10 নম্বর সেক্টরের বাড়ি আপনার জন্য আবু আইবান সারি সাবি লইয়া দলিল লইয়া খারিজ ডিজিটাল খারিজ লই অপেক্ষা করতে আছে আপনার ইয়ানো বাড়ি হিয়ানো বাড়ি আপনি চলে যান এখন প্রশ্ন হইল আল্লাহ কিরকে গাড়ি এ কথাটা কেন বলে
আল্লাহ মিশা কথা কয়নি না সামনের বছর কইবো আল্লাহ কয় ওমান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা চেয়ার কার কথা সত্য হইতে পারে রে তারপর আল্লাহ কিরগা গাড়ি কয় কিল্লা কয় এ আগো রায়পুরে আমাদের রায়পুর মিন্টুর বউ আরজনটুর বউরে কজ্জা লাগছে কাণ্ডল গাছের হাতা কাণ্ডল গাছ খাইয়ে লেছে মিন্টুর গো ছাগলে তারপরে এখন জন্টুর বউ কয় তো গো আঙ্গো তো গো ছাগলে আঙ্গো কাণ্ডল গাছ খাইয়ে লেছে মিন্টুর বউ কয় ভাবি আল্লাহর রুম খায় না এবার হৃতি কো হতি নজি আইসব দেনি নিজে চোখে দেখছি খাইছে এবার মিন্টুর বউ কয় আর দোন হলার মাথা তার দিকির গাড়ি কইতে আর ইম ওই আঙ্গো ছাগলে তো গো কাণ্ডল গাছ খায় না গো ইজ্ঞা যেরকম তাকিদ দিতেছে হিজ্ঞা আরো কসম দি তাকিদ দেয় আল্লাহ কসম কাটতেছে বন্দারে বন্দার বুঝাই ভারে লাহায় আল্লাহ গো নবী ও আমি কসম দিয়ে বলতেছিলা ও কসিমু বিহাজাল বালাদ ও তাইলুম বিহাজাল বালাদ এই নগরীতে আপনি হালাল থাকবেন বৈধ নাগরিক সিটিজেনশিপ কিয়ামত পর্যন্ত আমনের কেটা হইতো না আপনি মরে যাবেন গো এরপরও আপনার নামে নাগরিকত্ব থাকি যাইব ঠিকই হুজুরের বাড়ি লাইব্রেরি হ্যাঁ আর আবুজিল্লা সিটিং যাতে হুজুরের লই হজ্জে হেতে হেতে বাড়িও না হেতের বাড়ি ওই কুলাইবে বদর 380 মাইল দূরে বদরে গেছিলাম গেছিলেন নি ভাই সাহেবরা সাইয়েন মদিনা তৈয়বা থেকে 160 কিলোমিটার দূরে দেখছি সিটিং এ হুতি রেছেতে চিহ্ন নাই আর হাতের বাড়ি হইতো আগ্রা খোলা এ নবীর বাড়ি ওই যে আমাদের রোড আর আবুজিল্লা সিটিং এর বাড়ি ইয়ানো হাজি সাহেবরা যদি নেটওয়ার্কের কাছাকাছি যায় হাতের বাড়ির কাছাকাছি তলেডে সাপ দেয় ও সকালবেলা তুই সর্বতিটি খান লাগতো নো বেসেতে সর্বত 10 টাকা করি তলহেডে সাপ দে আমি 14 সালে প্রথম গেছি আর আরে বুড়গেরা খুলতা মুলতা দিছে কো আফসারি ভাই আমনে একটু বইয়ে নাড়া একটু খুচরা কাম সারি আই আয় তো আর এত কিছু বুঝি না নতুন গেছি আছে বুড়গেরা তো আবু জাইল্লারে একটু হাদিয়া দিতে গেছে ফিরে তো আয় জানি না কি রে বুড়গেরা আইয়ে না কা সিটিং এরা আয় একটু আগাইছিলাম ও মা আয় নেটওয়ার্কের কাছাকাছি গেছি আর মাগো মাগো আয় কিত্তা এবার আয় কদর হাত দিয়ে দিয়েছি এবার বুড়িগারা ওজু টজু করি আইসা আয় ওজু কি কনে গেছেন কোন একদম গেছি আর কি কনে কই এটা তাবু জেলার বাড়ি এনো আইলে আটা কদর হাত দিয়ে দন লাগে কত আমনে তে গাডা বি এডে বিজা আই কই ভাই আইও তুই এনো কদর কাছে গেছি না টয়লেটে দচ্ছ কারি এটা তো হিড়া তাহলে সিটিং এর বাড়ি আগ্রা খোলা সিটিং এর বাড়ি আর জোরে সুরা রহমান শুরুর আগে দুই আয়াত আগে সুরা কামারে আল্লাহ কয় সাইয়াহ জামুল জামু সাইয়াহ জামুল জামল ওয়ায়ু আল্লুনা দুবুর ও নবী ও আপনার গাতা তুলেছে আপনারে বেজ্জিতি করে দেখবেন ইগুনের বদর প্রান্ত রায় কেরকম মাইটটা দি দেখবেন তারা লেসকান্ত হালায় দাইব ফেরেশতারা গেড়ে নিয়ে যাইব বদর প্রান্তের জোর কোনি মারব আপনার সাহাবীরা কোবাই কল্লা হালাইব লেসকান্ত হালায় দালায় দাইব ইতি আল্লাহ কে কয় সুরার নাম সুরা কমার সুরা কে কয় তদরূপ নবী আমাদের নবী কিয়ামত পর্যন্ত বিজয় নবীর আশেক যারা আছে তারা কোনোদিন ফিল মারত না তারা বিজয় বিজয় মুসলমান সব সময় বিজয় তবে বিপর্যয় হবে মুসলমান কোনোদিনও পরাজয় বরণ করবে না আল্লাহ লামো তাকিদবা তারপরে নুনতাকি সকিলা দি বলতি আছে সম্ভবত সুরা হাসরে কাতাব আল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি হাসর নাকি মোজা দেলা ও নবী ও আমি আল্লাহ লেখি দিলাম রায়পুর রেজিস্ট্রি অফিস থেকে আমি সিল মারি দিলাম লেখি দিলাম মেড বাই জান্নাত আর সাজিম রেজিস্ট্রি অফিস থেকে আমি লেখি দিলাম আমি আর আমার রসুলেরা আজীবন আজীবন বিজয় অর্জন করবি ভাই সব কথাটা কয় কে আর জোরে আল্লাহর কথা মিশানি রে হেসানি অর্ধেক না হুরা আমার আল্লাহ কত মোহব্বত করি তো করে হাম দি কইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা তোদের আল্লাহর কথা চেয়ার কার কথা সত্য হতে পারে কত মজার কথা আল্লাহ কয় আব্বা আজের কুম হুতের সান্তনা দা আব্বা তো লাইট গানিম মিষ্টি আনিম আব্বা আনিম আব্বা কোনো মিশা কথা কই না আঙ্গুরে মহান রব মুরব্বীর মতো অভিভাবকের মতো কত মায়া করি করে বান্দারে আমার কথা তরে সত্য রে সত্য লিল্লাহে তাকবীর তাহলে নবীর আল্লাহ নে আমত দিছিনি নবী এবার জাবালের সুরে তারপরে ফলা রেছে তিন দিন কয় দিন তাহলে হলানো সুন্নত ফলানো
হুজুর কয় নাতে ফলানো সুন্নাত আরে অনেক অনেক হুজুর আছে কয় না যেমন আছি তেমন থাকব ইস স্পট সেন্স থার্ড সময় মতে ফলানো সুন্নাত এটা নবী শিখাইছে হুজুরে যাবালে এ সুরে তিন দিন হলাইছে কয় দিন তাহলে নবীর উম্মতগুলা যত হলাইতো হারে যাতে হলানিটাও সুন্নতের ভিতরে থাকে এ আল্লাহ নবীজি জীবনে একবার ফলাইছে কয়বার এরপরে নবীজি জীবনে একবার দাঁড়ায় ফসরাব করছে কয়বার ও মা বাপ সারি সব আপনার এত বালা জানি আপনি এটা কি তা কর সহি আল বুখারীর হাদিস আতা সুবা তাতা কাউমিন ফাবালা কয়মান নবীজি রায়পুর বাস স্ট্যান্ডের মৈলা থুবির ইয়ানের কাছে আয় কাউমে সুবাতার কাছে আয় হুজুরে তারপরে দাঁড়ায় ফসাব করে দিছি সহি আল বুখারীর হাদিস সুবহানাল্লাহ কর ওমাগো নবী কেনে গো ওমাগো দাঁড়াই ফসাবে কইল গো কইল গো কইল গো জীবন হুজুরে একবার দাঁড়াই ফসাব করছে কয়বার আর জোরে এটা কিল্লে করছে কতির বিনি তোরা যত গুণা লোক বিমান উঠবি বিমান তো 1000 মাইল স্পিডে চলে শর্মে ফেসা পাকা নাই না তুই বইল জাকরি লোকে ডরে এ সময় খাড়াই মারণ লাগবো হুজুর ওই টাঙ্কির ইয়ানে মহিলার ইয়ানো যাত্রা বাড়ি আগে তো টাঙ্ক মহিলা আসিল ইয়ানো যদি বই হিসাব করে ফেসাবের গতির লগে সিডাই চোখে মুখে হড়িব ইয়াল্লাহ এ খাড়াই মারি দিছে তাইলে বিমানের লোকগুলা যাতে ওই খাড়াই দিয়ে মাজবুর অবস্থায় হিসাব করে জরুরতে এটাও যাতে সুন্নতের খেলাপ নাও এ আল্লাহ হুজুর জীবনে একবার দাঁড়ায় ফেসাব করছে ভাইসাব কয়বার এরপরে আঙ্গরাইপুরের মানিক আরো আরো কে আছে দে খোদার কাটারা হুন্ডা অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্ট এ এসপিআর সাং অ্যাক্সিডেন্ট হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে হইলে এসপিআর সামড়া গুলা শেষ কি সামড়া এইটা এসপিআর কিন্তু এনে দিলে আর এসপিআর নাই আসেনি রে আঁডুর সামড়া এটা আসেনি হাতে কেন পেট্রোল পাম্পের কাছে হড়িয়ে আকবর শেষ এবার অ্যান্টিবায়োটিক যায় খাক 24 ঘন্টা জেদ্দুর হুয়ায় আঁডুর সামড়ার আঁডুর সামড়া একদম বইলে সামড়াইয়ান হাঁডি তাইলে এতে বাধ্য হয়ে খাড়াই মারণ লাগে কেমনে রে সরে কনা কেমনে তাইলে আঙ্গুয়ানের মিন্টু সিন্টু মানিক কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে এতের এ এক মাসের আগাম উতা যে খাড়াই মারবো ওইটা যাতে সুন্নতের খেলাফ না হয় রে এরপরে ভাঙি এলে সব ঠ্যাং কি তারে ভাঙছ আল্লাহ হেদায়ত করক তোদের কারণে আমাদের 20 মিনিট অনুষ্ঠানটা আমাদের ড্রপ খাইছে ইয়াদের দুইটা ক্যাডার দেন ইয়াদি এই কথা কও কা আইলে বসালে সব ইয়ে লেবে সব সব ইয়ে লেবে সব ইয়ে লেবে ভাই আগে রান্নাকো ক্যাডার ঠিক নাই আগে তে সিঙ্গল ছিল এ কথা বলিও না এখন এ বুড়গেরা সব দিব ইয়ে লাগা তরে এত কোন এ সব ইয়ে লাগ আর সব ইয়ে লাগ এ সব ইয়ে লাগ এত সব কথা রাখো এত সব ইয়ে রূপ দিব যাবে তোমরা আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাইবা 810 কোটি মানুষের সময় নষ্ট করছো তুমি মনে করতেছো অনুষ্ঠানটা রায়পুরের জন্য নো নেভার এই অনুষ্ঠানটা কেয়ামত পর্যন্ত ক্যামেরা বন্দী থাকতেছে সারা ওয়ার্ল্ডের সকল বাংলা ভাষাভাষী আমাদের 30 কোটি বাংলা ভাষাভাষী লোকেরা অনুষ্ঠানটা দেখবে তোমরা তোমরা তো মনে করতেছো হুজুর কেন আশায় রসায় তোমাদের কারণে 80% ওয়াজ আমার নষ্ট আমি অ্যাকর্ডিং টু টেলিভিশন প্রেজেন্ট করতে পারি না তোমাদেরকে কন্ট্রোলের জন্য তোমরা আল্লাহর জন্য একটু বসে যেন আগাইও না আল্লাহ তোমাদেরকে বুঝাই দিবে ইনশাল্লাহ আমিন আমিন কোন কথা গেছিলাম ও ঠ্যাং ভাঙি গেছে কি ভাঙছে বুড়িয়া টক কমেটো হড়ি আঙ্গ দুল্লা ভাই ঠ্যাং ভাঙি এলেছে কিতা ভাঙছে এবার ও মা গো বাইর মতো করি ও মা গো ঢাকা ফিজিতে এন্দি রড বচ্ছে দেখছো তুই ঠ্যাং ভাঙা রুবি এন্দি রড বরি হেন্দি রড বরি এন্দি আডু ইয়া করি ও ইট বান্ধি পুরা ছ মাস এহে ছ মাস এত সোজা আগুন লাগে মতন লাগে খাড়াই এ খাড়াই এ খার বই তো হারটা বইলে তুই ডি নাট বল্টু চলে যাবো খাড়াই তাহলে এতের যত এই যে ছ মাস হাতে খাড়াই মুচ্ছে কান্নে মুচ্ছে এ ছ মাসের মুথাটা যাতে সুন্নতের খেলাপ না হয় এই জন্য রহমতুল্লিল আলামিন জীবনে একবার দাঁড়াই ফেসাব করছি ও নবীর বিশ্বের মানুষ চিনল না রে আমাদের কলেজের প্রফেসর একদিন বলল স্টাডিজ ক্লাসে কো রফিক স্যারে লম্বা টুপি পরে আমি বললাম স্যার আমি তো স্যার সিনেমার দশাত পড়ছি তা আমি গোল টুপি পছন্দ করি আমি বললাম স্যার আপনি তো সবসময় লম্বা টুপি পরেন কো রফিক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো সমগ্র ওয়ার্ল্ডে এট এ টাইম আমল হচ্ছে লম্বা টুবি হাদিসও আছে গোলও আছে কোনো অসুবিধা নাই চিন্তা করলাম উনি সার মানুষ কথা তো ঠিক তাইলে নবী জীবনে আমলগুলো একবার এ করছে যাতে আমরা সুন্নতের খেলাফের ভিতর না পড়েন আমন করে বাঁচাই পারলাই লিল্লাহ তাকবীর তাহলে হুজুর হল আছে তিন দিন কয় দিন তিন দিন এবার যতটি হলাই থাকতি আরস আবার যদি ঋণ নি হলাই থা সিটিং বাজি ইডি করিছ এলে গুণ হইব হাতের ফোন ধরিস এবার আবু জাইল্লা সিটিং এ ডাকাইতে রোলা হেতে ডিগলা দিদিছে কোবা কাপ কজারা মোহাম্মদের জেতা মরা যেন নাইনটি আরস একশো লাল লুট কয়শ একশো লাল লুটের বর্তমান দাম প্রায় দুই কোটি টাকার মতো সে সময় দুই কোটি টিয়া দি হুরা সৌদি আরব কিন্তু এতো এবার বার হয়েছে বার হয়েছে নবীজিরে ধরার জন্য গোয়েন্দা বিভাগে ফাইয়া একবার জাবালে সুরে উঠে গেছে সর পর্বতে এবার আবু করা দিল তাহলে আনু দেয় যে কুলতুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীরে কইলাম অথচ আমরা গুহার ভিতরে লাওয়ান না হা দাউম না জারা ইলা কাদামাই হে লাভ সার না তাহত কাদামে যদি কেউ তার ফায়ের দিকে তাকায় নিচের দিকে তাইলে আমাদেরকে গুহার ভিতরে দেখে ফেলবে তারা উপর উড়ি গেছে আমরা তো পাহাড়ের উপরে আমাদের মাথার উপরে তারা উড়ি গেছে আমরা তাকে ঠ্যাং দেখতে আসি লটকে আবু বকর কাঁদতে কাঁদতে কয় নবী ও ও নবী আমি কেমনে কান্নাটা রাখি ও নবী আগরও তো মারিয়ে লাইব আপনারও তো মারিয়ে লাইব আবু বকর কাঁদো কা কোন নবী আমার ফ্রান আমি আবু বকর জীবন কয়টি আইডাল্লা আমি কাঁদতেছি না আমি কাঁদতে আসি রায়পুর বাস স্ট্যান্ডের মুসলমান গুলার লাই নবী ও আপনারও যদি মারি এলা এই ইসলামের আলো কীভাবে জ্বলি যাইব ইসলামের আলো দিক দিগন্তে কীভাবে যাইব আপনারও মারিয়ে লাইব আল্লাহ আমি কান্দি এর নবী জি কাবা ক্রিক ও আবু বকর মা জন্নু কাবিস নাইন আল্লাহ হুসালে সুহুমা ও আবু বকর ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ ও আবু বকর তুমি এটা কি বলো আমরা এখানে দুইজন নাই আমাদের সাথে আরো এক ব্যক্তি আছেন তার নাম তাহলে আমরা নবীর উম্মত হিসেবে নবী এখন দুনিয়াতে নাই আমরা এক গ্রহের ভিতরে আছি দেড়শো কোটি মুসলমান আমরা একা নয় আমাদেরকে মহান আল্লাহ তার নজরে রাখতে আছে কথা ঠিক না তাম পৃথিবীতে প্রতিদিন নতুন নতুন অস্ত্র নতুন নতুন ষড়যন্ত্র চালতেছে আঙরে খাইয়া লাই পাল্লাই হাইতো না আর বনি রে আঙ্গরে মহান আল্লাহ মহব্বত করে তার রহমতের কোলে রাখিয়া কেয়ামত পর্যন্ত এই উম্মতের আল্লাহ সেভ করিব আল্লাহু আকবার এরপরে নবীজি কয় না বাবা কিল্লাম্মা কালা জালিক আবু বকর যখন একথা কইল কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের হাদিসটা কইছি ভাই সব বুখারীর হাদিস তারপরে হাদিস নম্বর ছত্রিশশো তিপ্পান্ন ছত্রিশশো অন দুই নম্বর ওয়াজ করুন চৈতন্য হলান সে আনা মোবাইলে সাঁজ দিয়ে যদি হাতে সিটা ন হয় ওই আর সাড়া বাঙ্গি সরদে করি দিব ঠিক নি রে হাদিস নম্বর ছত্রিশশো তিপ্পান্ন ছত্রিশশো এ দেখবে গুগল সাঁজ দিলে হাতে সিটা হয়ে যাবি আরো একটা হাদিস আছে রে ওই আল বেদায় অন্য হাতে দ্বিতীয় ঘন্টা পাঁচশো ছেষট্টি পাঁচশো এটা হলো হুজুর কয় আবু বকর রে আবু বকর লাও যাও না মিন হুনা লাও যাও না মিন হা হুনা লা যাহাব না মিন হুনা ও আবু বকর এ তিন মাইল উপরে যে গর্তটা উপরে কঠিন শিলা রে পাথর মক্কা মুকাররমার তারা যদি গুহার এদিক দিয়ে ঢুকে আবু জাহেলের গোয়েন্দা বিভাগের বাহিনী আঙ্গর ধরিবার লাই ওই আমরা এদিক দিয়ে বাইরে যে ফানাজারা সিদ্দিক ইলাল গাহাত সিদ্দিক আবু বকর সিদ্দিকে গুহার এদিক দিয়ে তাকায় যেদিক দিয়ে পাহাড় যেদিক দিয়ে বন্ধ কাদিন ফারাজাইলাল জানিবিলা আকার সাদে দিক খোলা ওয়া কাদ ইত্তাসালা বিহিল বাহারু সাদে ইন্দি সাগর লাগাই না এদিক দিক খোলস হয়ে গেছে আল্লাহর রহমতে ভাবে সাগর লাগাই না ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি সাদে ইন্দি সাগরের লগে পদ্মা নদী মেঘনা নদী সিস্টেম আল্লাহ করে রেখছে স্পিরিট বোট স্টার্ট দিয়ে রেখছে শৈল্যা ফেরেস্তারা স্টার্ট দিয়ে রেখছে টলার জাহাজ নবী হিন্দি দুরানি দিলে হিন্দি উড়ি বই যাবেন আপনারা ধনগা ইয়ান তো সোজা এক কটানে সোনার মদিনা লই যাই অঙ্গা তাহলে আঙ্গুর যত রকমের যন্ত্র মন্ত্র স্কুট ড্রাইভার দিয়ে যায় কর এই উম্মতের তাম পৃথিবী তো শেষ করা যাবে না রে আল্লাহ আঙ্গুল্লা মত বার করিয়ে লেব আল্লাহ ইজ্ঞা আসেনি এখন ইজ্ঞা বুড়ো হয়ে গেছে অল্প কদূর দুর্বল হয়ে গেছে ইজ্ঞার মাথা কমে গেছে হায় হায় আমার আল্লাহর শক্তি
নিরাকার অবিনশ্বর কোন নশ্বর হওয়ার কোন সুযোগ নাই। ইন্নাল্লাহ কবিউন আজিজুন জুনতিকম, আল্লাহু আকবার। ওই একটা কথা দেখে গ্যাদারিং এ বলি গেছি, ওই যে মেয়র আছে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা, আমার তো কেউ মনে করে তেললেন না, সব তো বাত আইয়ে খাই, জান্নাত আইয়ে যাই, ব্যক্তির হুর আইলে যাই, আল্লাহ একটা 8000 হুর আইবো, ব্যক্তির হুর আরে দি দিও। অন আমিন কয় না, হ্যাঁ রায়পুর বাজারে বুড়ি কম ভাবে আছে, হিসাব জানো নি, অঙ্ক জানো নি, টিয়া কত হয়েছে, ক অঙ্ক টঙ্কর গুষ্টি গিলে হিসাবে কম দিতে না, টিয়া দাও হেননে মুষ্টি গেছে, তাহলে হুর সব আমার কেন রে, হ্যাঁ ওমা কর না তো কথা কস থাকা ডাকাত রেডি নি রে। এবার আদম সফিউল্লাহ কয় আলাইহিস সালাম, পাল্লা আর হলার বেগ গুনাইছে, আই সদ্দ গোষ্ঠীর বেগের আব্বা, আই মামতিটা করে ওইল না, একামত শেষ হয়েছে আর জিবিল আমিন একামত দিতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ না কয় না, ইল্লাল্লাহ ফিকাপ দিব আর কি, সেলফ দিব, স্টার্ট দিব। এবার ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশন পেপার কিনে এলেছে, কয় আল্লাহ এত জাতির পিতা, আজকে আর সবাই আর কদর ইমামতিতে ওই কারকও কবুল হইল না, ফেরেশতারাও নমিনেশন পেপার কিনে এলেছে, মুক্তিয়ারও বিয়ে করে, আল্লাহ যদি করায় আর কি মুক্তিয়ার রে, ঠিক না রে, জিবিল আমিনও নমিনেশন পেপার কিনে এলেছে, কয় আল্লাহ অন তো একামত দিয়ে রায় অন ইমাম আইলো না সিট খালি, তাইলে আজকে বোধ ইমাম বোধ আইয়ে, মনে মনে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। এবার লা ইলাহা ইল্লাল্লাহ কই একামত শেষ, নবীজি সামনের কাতারে সব পয়গম্বরের ফিসরে সব ফেরেশতারা, এটা তো পশ্চিম কেন। এবার জিবিল আমিন ইমামতের সিটে চলিয়েছে এমনে এমনে, এবার নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ, কয় আজান দিল হেমিয়া একামত হেমিয়া ইমাম হেমিয়া, তার আমরা এই কষ্টটা হাইলাম কয় রায়পুর নির্বাচনে। এবার ফাঁকা সাবি ইয়া জিব্রাইলু নবী কইতে আছে, জিবিল আমিন আমার দোনোডা না সাবি ধরি ফাঁকার দামানি, আমার ইমামতের সিটে আনি খাড়া করে দিক নবীও আন্তালিল ইমামতে আল্লাহ আমনেরে ইমাম আল্লাহ বানাইছে, তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা মিডল থেকে পৃষ্ঠার মিডলে এই কথাটা পাইবেন। আপনারা তো মনগর নাই আমনগরে হাম দি, সাইয়েদুল মুরসালিন হুনছেন নির্বাচন দেখছেন নিয়ে যা, আজকে ভার্টিক্যাল নির্বাচন করা দিতাম, লিল্লাহে তাকবীর, এচ্ছা নবীরে হাই খুশি না বাজার না তা বড্ডে বেড়া খুশি, আল্লাহু একবার। হে নবী কয় দুনিয়ার মানুষ লাই উমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না ও রায়পুরের মানুষ, যতক্ষণ না আমি নবীকে তুমি তোমার সন্তান সন্ততি পিতামাতা তোমার যত প্রিয় ব্যক্তি আছে প্রিয় নেতা আছে তামাম পৃথিবীতে বৈজ্ঞানিক আছে নায়ক নায়িকা আছে সবার চেয়ে আমি নবীকে প্রাণের চেয়ে ভালো না বাসলে মুমিন হতে পারবা না, যদি সব কিছুর থেকে আমি নবীর আই লাভ ইউ দিতে পারো তাহলে মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাইব। আমরা কি সবাই নবীকে প্রাণের চেয়ে ভালোবাসি, সাবাই দিচ্ছে সাবাই দিচ্ছে, তুই নবীরে কদ্দুর ভালোবাস আয় জানি, ভোরবেলা ফজরের আজানের কম্বল তুন নবীরে তুই বেশি ভালোবাসা, কম্বল কাঁধ দিতে হয় বুড়িয়া কই রে শীত লাগে তো আমি টানি দাও না মুখ ভাই ভাই, মসজিদে ফজরের তিনজন সুলতান মাহমুদ নামাজ পড়ায় ভাই সাহেব কয়জন, কম্বলের মতো তো নবীরে ভালোবাসতি না। ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা শুনি কন্যা নবী আপনারা আমি সবচেয়ে ভালোবাসতে পারি তবে প্রাণের চেয়ে নয়, প্রাণের চেয়ে সময় মুড়ি গত 3 বছর আগে একটা ওয়াজ করছি কত সি একটা হাঁদাছি মাহফিলের মধ্যে দি, ও মায় তো আর বুঝি না 4 লেন বিশ্ব রোড হয়ে গেছে আঙ্গল আকসম রোডের লেনে এগুন হের দিকে এগুন হের দিকে কি রে কিতারে কিতারে কৌ তো সিয়া হাঁদাছে সিয়ার ডরে আর মাহফিল তুই হাতার 4 লেন বানালাইছে, তুই নবীনি বুঝি প্রাণ হচ্ছে অন টায়ার অজ্ঞ বাস টক না তুই নাই বুড়িয়া কই আর হাড়ের সমস্যা ইয়ার হান খায় দে হাতে রায়পুরে শুয়ে দিয়ে হাত তাকান বড়ি দে আর ডরাই ডরাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা শোনার পর অনেকক্ষণ অপেক্ষা করছে গোরে গারে গোরে গারে এভাবে গোরে গারে ক নাও নবী বুঝ করতে হারি না হারি না ক গীতা কোনো প্রাণ হচ্ছে আমাদের ভালোবাসতে পারি না এরপরে গুড়ি গাড়ি ক হ্যাঁ হাঁচি ক গীতা হাঁচছ ক নবীও এখন থেকে ওমর আমরা
প্রাণের চেয়ে ভালোবাসে তোরা নবীর যদি মহব্বত করতি নবীর তরিকা চলতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ফজরের আযান হইবে মসজিদে এসে আল্লাহকে সেজদাটা দিবি হেড ডাউন দিবি কি ডাউন তুই হেড ডাউন না দিদি লকডাউন শাট ডাউন দু বাইর মত করি গো দু তুই তোর মত করি কইলেবনি আর কালাসে আর মত হড়া দে দু তুই সুবহানাল রাব্বিয়াল আলাডা কইলে আল্লাহ কত খুশি হয় ছোট্ট তিনটা ওয়ার্ডে একটা সেন্টেন্স কয়টা আমার রব আমনে পুত পবিত্র মহিয়ান গরিয়ান আমনে বড় আল্লাহ করে মুসিদি হেড ডাউন অবস্থা মুসিদি ক বান্দা আই সুবহান তুই কেন জানস আল্লাহ জানি ও জানি ওই আমনে সুবহান আমনে লা শরীক আল্লাহ আমনের কোন শিরক টিরক নাই আমনে এক তারপরে কর রব কেন জানস আইদের রব আল্লাহ জানি আমনে আর রব আই মায়ের ফেডে আন্দারিকা কোন তার হিয়ন খাওয়াইছেন এসমে কোন আই জোনাকি গাড়ি চালাইন ইকোনো চালাইন ঢাকা এক্সপ্রেস চালাইন ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য কিচ্ছু আসিল না আন্নারে খাওয়াইছেন আল্লাহ করোনা ভাইরাসে ধরছে আর 20 দিন আসিলাম হাসপাতাল 20 দিনে 80 লাখ টাকা শেষ কোনদিন এই যে আপনার 80 বছর রায়পুর অক্সিজেন খাওয়াইছেন কোনদিন জিপ বেলেরে ইয়ার বিল আল্লাহ আপনার লোক ফাটান না জিপ বেলেরে ফাটান না আপনি 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে অক্সিজেন আরো দিতে আসেন 1 সেকেন্ড সূর্য ডারে জ্বালাইতে আপনার তারপরে 40,000 টন কয়লা ঠলের লাগে ইয়ানে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস আপনি উৎপাদন করেন আল্লাহ করি ফিল্টারাইজ করে করে এসি ফিল্টার দিয়ে দিই রায়পুরে ইয়ে 26-27 ডিগ্রি এবার এই তাপটারে গাছের পাতার ভিতরে আপনি আবার ফিল্টারাইজ করেন একটা গাছের পাতা 2 কোটি করে ছিদ্র ইয়ার তো গাছ সিটিং আর অক্সিজেন অটোমেটিক্যালি নজর লাগাই আরে দিতে আছে আপনি আর রব আপনি আরে কবর আসুন মিজারে ফুলছে রাতে আরে খাওয়াইবেন আল্লাহ আপনার আয় রব কই কেমন রব রে এরপরে আল্লাহ কত আলা কইসত কিল্লাই আয় বড় কত বড় তুই জানসি তোর আব্বাইয়া মগজ দি জানসি আয় কত বড় আল্লাহর লগে আপনার কত হইতে আছে সেজদ অবস্থা আল্লাহরে কইতেছেন জানি হেড ডাউন দি কইতেছেন জানি কুকিতে জানস কো হে আল্লাহ আয় আসিলাম বাংলাদেশে বাংলাদেশ খোদার কাটা আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 37 মিনিট উত্তর অক্ষাংশে 80 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে তারপরে বাংলাদেশ খোদার কাছে আছে এশিয়াতে এশিয়া সিটিং আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী সিটিং আছে 30 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ আছে 1,000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570 এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সিতে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে আরও 18টি শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে গ্যালাক্সি ক্লাস্টার আছে অসংখ্য গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টার আছে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার সুপার ক্লাস্টারে সুপার সুপার ক্লাস্টার আছে অসংখ্য সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে আল্লাহ কই এটা বুঝিস এত বড় কোন আল্লাহ আণবিক খোদার কাটারা কইছে ও আল্লাহ মহাশূন্যের মহাজগতের মাত্র 0.01% আবিষ্কার আর 99.99% মহাশূন্য খালি আল্লাহ এর উপরে এর চেয়ে বড় প্রথম আসমান তার চেয়ে বড় দ্বিতীয় আসমান এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা ক 7 আসমান এভাবে 3500 বছর আখেরাতের পথ আল্লাহ এর চেয়ে বড় 70,000 নূরের দেশ আছে তার চেয়ে পঞ্চম মালায় আল্লাহর 5টা দেশ আছে ইডি আরো বড় তার চেয়ে বড় আমনের আরশ আজিম তার চেয়ে বড় আমনের কুরসি তার চেয়ে বড় আমনে আমার আল্লাহ আল্লাহ কত ইয়ারে এত বড় কতি হাজ্যত্রে এ তুই হেড ডাউন দিতি আছত বান্দা কথা দিলাম তোরে মাথা আমি জাহান্নামে নেব না ও তুই বুঝলি না বুঝলি না রে আল্লাহু আকবার আয়হা এই সেজদাই তো আমরা আসল হেড ডাউন আমরা লকডাউনে শাট ডাউন চাহাতেন কামই তো নো সামনে আবার দিতে হবে হেড ডাউন কি ডাউন করোনা বাইসাফের টিকা দিছেন না করোনা ভাইরাস নি করোনা বাইসাফ করোনা দুঃখ করোনা কিটা অল হেতে যাই হেতে স্বাস্থ্য ভাই আছে আমি কান্না কি আমি কান্না হেতে আর দ্বিগুণ শক্তিতে
আরো আছে এমজিএস ভাইরাস একটা টিকা 30 লাখ কত লাখ তবে আল্লাহ আপনার রু আপনার লজন গটিয়া থাকলাম আল্লাহ তুই আল্লাহ দানি অক্সিজেন বেশি খাস দান করস আল্লাহ কই ডিডি করস অক্সিজেন আনি আই তুই আরে কদর থ্যাংক ইউ দসা সাইদ তোর চিকিৎসা বিজ্ঞান কদর করে হয় তোকো একদিন আর আর 27টা 10 দিন যা লাগে দচ্ছিত করে ফেলাস দি এই যে দুইটা দিনের মেঘে এত কষ্টের ফসল শেষ আমাদের এটা গজবের বৃষ্টি কিসের বৃষ্টি নবীজি কয় আখির জামানাতে মেঘ বাড়ি যাব রিজিক কমে যাবে এটা গজব কারণ আঙ্গো এখন ফসল উঠেবার সময় এখন আঙ্গো মেঘের দরকার ছিল আটা ফসল করছি রবি শস্য করছি সবজি দি সারগা ভাত খাইও ঠোঁঠাড়ি যাব গো কাঁচা মরিচ করছি তারপরে সমস্ত সবজি আছে ইডি মেঘে দুই দিনের মেঘে মিকাইলে কত মার মার এতরে ঠিক নি রে তোইলে তোরা যে যত ডাউনে দেশ সর্বাগ্রে তোরা হেড ডাউন দে এটা নবীর তরিকা কি তরিকা নবী তো কইছে তোরা সব কর তবে তোরা আর তরিকা মোতাবেক করিস আয় জান্নে জান্নে করছি আল্লাহ আল্লাহ শানু সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কয় আগো রাইফুরের কোরআন শরীফে কথা ইয়া আছে কুল ইন কুতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ও নবী কথা আর তবে আপনি কই দেন কোরআন কার কথা আর আল্লাহ নিজে ফাওয়াদ দি দিছে নবী আপনি কোন কুল আপনি কই দেন কিতা কইতাম আল্লাহ আপনি যা চায় মনে কই এলাম আপনি এই কথাটা কোন যদি দুনিয়ার মানুষ আই আল্লাহ আই লাভ ইউ কয় তাইলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা আপনার অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব ক্ষমা করে দিয়ে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম রহিম মানে জান্নাত দেনওয়ালা রহমান মানে হিন্দুর কথা মুসলমানের কথা বুঝবে লেয়ার টেলিয়ার যা আছে সবাইরে ঠাসাই খাবার ঠিক কি না তবে হেদিনে যাব রহিম হেদিন কি রহমান মানে গড়ে খাওয়াইবো কুত্তারও খাওয়াইবো মুসলমানেরও খাওয়াইবো সিটিং বাট পারবে একে খানার দায়িত্ব কার তবে রহিম মানে মুখ চাইছে খাওয়াইবো আজকে কইবো রফিকুল্লাহ রবিউল্লাহ কাও আই লাভ ইউ সুন্দর করে আল্লাহ নিজে হাতে বাড়ি বাড়ি দিব খা 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 সুবহানাল্লাহ কইতি না প্রত্যেক শুক্রবারে তো করে আল্লাহ নিজে দাওয়াত খাওয়াইবো কি খাওয়াইবো এক সপ্তাহ যা খাইছো খানার মেনু চেঞ্জ এবারে শুক্রবারে খানা স্পেশাল হইব এক একটা আপেলের 70 রকমের স্বাদ 70 রকমের গ্রাম 70 রকমের গন্ধ এ খানাটা না খাই এবার ফেরেশতার করে কইব ইরিয়া শুক্রবার কোন দিন রাইব কব কিল্লা গরু দালালি করবি না রাইফের কি গরু লই যাবি না পরে বাইরে না রে ফেরেশতার করে জিগিরি শুক্রবার কোন দিন রে ইরি শুক্রবার কোন দিন পর আল্লাহ দাওয়াত খাওয়াবো হে দিনের খানাটা বেশি মজা এটাও তো জান্নাতের খানা তবে হিডা একটা বেশি বিআইপি সুবহানাল্লাহ কয় না রে আফসারি সাহেব আনে বহুত ছিয়ানা আড়া সিনিয়ার নে রে আর এই সমস্ত কথা গান করে বুঝাই জানে এটি কনাই হয়েছেন আন্ন কো গ্রামের কোরআন শরীফে কথাই আনা সান কিন্তু খেয়াল করলেন না নুসুলাম মিন গফুরির রহিম আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি কি মেহমানদারি রে আল্লাহ তো জান্নাতে ঢুকেই তো করে আগে ড্যান্সের আয়োজন করে দিব ডিস্কো ড্যান্স ডিস্কো ড্যান্স 70 বছর শুধু ড্যান্স চলবে চালাও এই যে খুতবাতে লিখে দিছি সুন্দর সুন্দর কথা আরশের নিচ থেকে বাতাস ছাড়ে দিব হারমোনিয়ামের এই বাতাসগুলো জান্নাতের ফাতাগুলারে দোল খাবাই একটা লগ একটা লাগাইবো তারপরে জান্নাতের থোকাগুলা ফলের থোকা একটার সাথে একটা বাড়ি দিব জান্নাতে যত ফান পাত্র আছে মিন আজামিন এ সবগুলো একটা লগে একটা বাড়ি দি কোটি 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 রকমের সুর বেশি আসবে জান্নাতের এক একটা গাছ নবীজি সহিহ আল বুখারীতে বলছেন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম জান্নাতের এক একটা গাছ এত বড় হবে 100 বছর পর্যন্ত আরাবিয়ান গোড়া দিয়ে যদি একটা গাছের নিচ দিয়ে দৌড়ানো হয় তাহলে এই গাছের ছায়া শেষ করতে পারবে না তাহলে একটা গাছের কত পাতা এরকম গাছ জান্নাতে 10টা কয়টা মার গেস্ট পার্টি ওই সিনির জবাবটা 10 গানি রে আলোক এ অগণিত জান্নাতে এরকম গাছ 10টা অগণিত কয়টা আর মত মারি দিছ দে তাহলে কত কোটি রকমের সুর আসবে বেশি এরপরে এই হা কোটি কোটি রকমের সুরের সাথে আল্লাহ বলবেন আইনা ইসরাফিল ও ইসরাফিল তুমি কোথায়
সৃষ্টিজীবের মাঝে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ইসরাফিল, ইসরাফিল গান লাগাও, ইসরাফিল গান ধরবে, তাহমিদ তাকদিসের গান, এ গানে জান্নাতবাসীরা মাতোয়ারা। এরপরে আল্লাহ বলবেন আইনা দাউদ, দাউদ কোথায়, কো লাব্বাইক, আল্লাহ আমি আসি, কো জাবুরের সুর লাগাও, গান লাগাও, জাবুরের সুর ধ্বনি দিয়া দাও। এবার আল্লাহ আল্লাহ শাহানু কবি, এবার আমিও শুনাই তোমাদেরকে সুরাতুর রহমান তেলাওয়াত করি আপনাদেরকে, সুরাইবেন বাদ্যের তালে তালে। কি সুর নবীজি বলছেন, ইনফরমেশন দিচ্ছেন বিশ্ববাসীকে, তিরমিজি শরীফের হাদিসে, লাম তাসমাইল খালায়েকু মিসলুহা, যে সুর যে গান দুনিয়ার কোন সৃষ্টিজীব শুনে নাই অশ্রুতপূর্ব গান। দেখছেন কি গান! এবার আল্লাহ এ ড্যান্স দেখাই, আবার আইব হুর প্রয়লে একজনে ড্যান্স দিব, দাকমাতুল আসমাল, তারপরে খামসানাতুল বাতনে, ফ্যাট ছোট পাশা মোটা, বুকের দিক মোটা, এরকম এরকম মানুষ আমি মিশরে দেখছি, বুঝতি। এবার ড্যান্স দিব, এই ড্যান্স তো শেষ হতে না হতে এবার আইব হুর, এক হুরের ড্যান্সের লগে নুরাইব 8 লাখ, কয় লাখ, আমনে এভাবে